বড় বড় প্রজেক্ট নিলে বা সরকার অনেক বেশি খরচ করলে, খরচ করা মানে হচ্ছে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করবে, সেই ক্ষেত্রে যদি তোমার ব্যয় বেড়ে যায় অথবা সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ালেও তোমার কি হচ্ছে মানুষের পকেটে টাকা আসবে, এবং এই টাকা আসার কারণে মানুষ অনেক বেশি পণ্যের ডিমান্ড করবে। এটা হচ্ছে ডিমান্ড সাইড। আরো বিভিন্ন কারণ আছে, সেটা হচ্ছে যে জনসংখ্যা বেড়ে গেলে, হ্যাঁ জনসংখ্যা যদি বেড়ে যায়, তারপর গভর্নমেন্ট যদি বড় বড় প্রজেক্ট নেয়, এগুলো বিভিন্ন কারণে ডিমান্ড বাড়তে পারে। ডিমান্ড বাড়ছে কিন্তু উৎপাদন বাড়ছে না বা সাপ্লাই বাড়ছে না, এই কারণে ইনফ্লেশন দেখা দেয় একটা। আর কস্ট পুশ ইনফ্লেশনের কথা যেটা আসতেছে, সেটা হচ্ছে তোমার লেবার কস্ট, মেটেরিয়াল কস্ট, ইকুইপমেন্ট কস্টের বাড়ার কারণে তোমার কি হচ্ছে, বা ব্যাংকের ইন্টারেস্টের বাড়ার কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচ বাড়ছে ফলে পণ্যের দামও বাড়ছে, এইগুলো কারণে আমার ইনফ্লেশন হয়। যেটা আমরা গত ক্লাসে দেখছি, এই যে গত ক্লাসে আমরা দেখছি যে নো কারেসপন্ডিং ইনক্রিজ ইন আউটপুট, আউটপুট না বাড়ার পেছনেও অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে ক্যাপিটাল ইকুইপমেন্টের অভাব, দক্ষ লেবার ফোর্সের অভাব, তারপর হচ্ছে যে ড্রট, ফ্যামিন, ন্যাচারাল ডিজাস্টার। আবার অনেক সময় বিজনেসম্যানরা কি করে, ইম্পোর্ট করে না টাইম মতো, আবার বিজনেসম্যানরা পণ্য ধরে রাখে, এই সমস্ত কারণে ইনফ্লেশন দেখা দেয়। তাহলে ইনফ্লেশন হবে, এটা স্বাভাবিক, একটা অর্থনীতি সবসময় একইভাবে চলে না, এটার উত্থান পতন আছে। তো সেই ইনফ্লেশনটাকে তো কন্ট্রোল করতে হবে। ইনফ্লেশনটা অনেক বেশি, 10%-এর উপরেও ভালো না, আবার হচ্ছে যে 3-এর নিচেও ভালো না। 3-এর নিচে ভালো না এই কারণে, ইনফ্লেশন না থাকলে ব্যবসা বাণিজ্য বাড়বে না, আবার ইনফ্লেশন বেশি থাকলে তোমার কি হবে, সেটাও হচ্ছে যে অর্থনীতির জন্য ক্ষতিকর। হ্যাঁ, ইনফ্লেশন বেশি হলে ক্ষতিকর, এই কারণে যে মানুষের রিয়েল ইনকাম তখন বাড়ে না, রিয়েল ইনকাম না বাড়লে তখন জীবনযাত্রার মানটাও বাড়ে না। এই সমস্ত কারণে আমরা ইনফ্লেশনটাকে আমাদের মতো দেশের 4, 5, 6 এর মধ্যে ধরে রাখার চেষ্টা করি, এটা থাকলে খুবই ভালো, যার কারণে সরকার সবসময় চেষ্টা করে যে এই রেঞ্জের মধ্যে থাকার জন্য। এখন আসো আমরা কিভাবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করব। ইনফ্লেশনটাকে আমাদের কন্ট্রোল করার জন্য কিছু মেজারমেন্ট আছে। দেখো, ইনফ্লেশন ইজ ভেরি কমপ্লেক্স ফেনোমেনন, এটা খুবই জটিল একটা বিষয়, অত্যন্ত জটিল। এখন তোমরা বলতে পারো যে তাহলে ইনফ্লেশনটা মেজার করা হয় কিভাবে, কিভাবে আমরা ইনফ্লেশনটাকে মেজার করি। ইনফ্লেশনটা মেজার করার জন্য সরকারের কিছু সিলেক্টেড স্পট আছে, বড় বড় বাজার আছে যেখানে হিউজ পরিমাণ পণ্য কেনা বেচা হয়। এই জায়গাগুলো থেকে সরকার প্রতি মাসে বা সপ্তাহ বেসিসে ডাটা কালেকশন করে, করে তখন সরকার হিসাব করে। যেমন চিটাগাঙের খাদ্যগঞ্জ, ঢাকার কাকরাইল, বাবুবাজার, এরকম বড় বড় কিছু মোকাম আছে যেখানে হিউজ পরিমাণ পণ্য কেনা বেচা হয়, ওখান থেকে সরকার ডাটা নিয়ে এগুলো ক্যালকুলেশন করে। বলছে দেয়ার ইজ নো ওয়ান সোভেরিয়ান রেমেডি টু কম্ব্যাট ইট, এখানে এককভাবে কোনো মেজারমেন্ট নাই যেটা দিয়ে আমরা এটাকে প্রতিহত করতে পারি বা ইনফ্লেশনটাকে কন্ট্রোল রাখতে পারি। অন দ্য আদার হ্যান্ড, মেজার্স হ্যাভ টু বি টেকেন অন সেভারেল ফ্রন্ট, আমরা বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্ন দিক থেকে আমরা মেজারমেন্ট নিতে পারি। তার মধ্যে একটা হচ্ছে মানিটারি এবং নন মানিটারি, টু ফাইট ইট, আমরা এই ইনফ্লেশনের সাথে যুদ্ধ করার জন্য আমরা মানিটারি এবং নন মানিটারি দুটা মেজারই নিতে পারি। তাহলে আসো এখন মানিটারি মেজার মানে আর্থিক মেজার আমরা কীভাবে নিতে পারি। সাপোজ দেয়ার ইজ এ হাই ইনফ্লেশন অ্যাকচুয়ালি এক্সিস্ট ইন দ্য ইকোনমি, লাইক 10% বা 12%। সো ইন দিস কেস হাউ ইউ ক্যান রিডিউস দ্য ইনফ্লেশন, আর হাউ ইউ ক্যান রিডিউস দ্য প্রাইস অ্যাকচুয়ালি পিপুল হোল্ডিং অ্যাট দিস টাইম। ব্যাংক রেট, রেজিং ব্যাংক রেট বলতে কি বোঝানো হচ্ছে, আর কল মানি রেট হচ্ছে কমার্শিয়াল ব্যাংক যে রেটে আরেকটা কমার্শিয়াল ব্যাংকে ধার দেয়, সেটাকে বলা হয় কল মানি রেট। দেখো, দ্য ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ উইলিং টু রিডিসকাউন্ট এলিজিবল পেপার অফার্ড বাই দ্য কমার্শিয়াল ব্যাংক। একই অর্থ হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে যে যে রেটে তাদের বন্ডগুলো বা ইয়েগুলো কেনা বেচা করে সেটাকে ব্যাংক রেট বলে। দ্য রাইজ ইন দ্য ব্যাংক রেট উইল বি ফলোড বাই রাইজ ইন দ্য আদার মার্কেট রেট অফ ইন্টারেস্ট। তাহলে ব্যাংক রেট যদি আমি বাড়াই, তাহলে অটোমেটিক্যালি অন্যান্য অন্যান্য ক্ষেত্রেও তোমার হচ্ছে ইন্টারেস্টটা বেড়ে যাবে, মার্কেটের অন্যান্য ক্ষেত্রে ইন্টারেস্টটা বেড়ে যাবে।
আমাদের বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে ব্যাংক রেট হচ্ছে 5%। তার অর্থ হচ্ছে এই যে যদি কোনো কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিতে চায় তাহলে তাকে শতকরা 5% সুদ দিতে হবে বাংলাদেশ ব্যাংকে, ঠিক আছে? তারা বাংলাদেশ ব্যাংক থেকে 5% রেটে ইন্টারেস্ট রেটে টাকা নিয়ে কনজিউমার লেভেলে 9%, 12%, 13%, 15% রেটে তারা তার লোনগুলো দিয়ে থাকে এবং এখান থেকে লাভ করে। এখন সামহাও ব্যাংক রেট যদি বেড়ে যায়, দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক বলছে ওকে ফ্রম টুডে উই আর নট এবল টু গিভ ইউ লোন উইথ 5%, আমরা আজকে থেকে 5% রেটে আমি কমার্শিয়াল ব্যাংকে আর কোনো লোন দেব না বা সম্ভব না, সেক্ষেত্রে রেট হবে 5% বা 7%। এই ব্যাংক রেটটা 1% বা 2% বাড়ালেই জেনারেল মার্কেটে হিউজ ইম্প্যাক্ট পড়ে, জেনারেল মার্কেটও তোমার ইন্টারেস্ট বেড়ে যাবে। আর কমার্শিয়াল ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক থেকে 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি টাকায় লোন নেয় না, এরা হাজার হাজার কোটি টাকা লোন নেয়। সুতরাং 1% ইন্টারেস্ট বাড়ালে কমার্শিয়াল ব্যাংকগুলো আর সহজে লোন নিতে চায় না, হ্যাঁ, বা নিলেও তখন কমার্শিয়াল ব্যাংকগুলো হাই ইন্টারেস্ট রেটে সাধারণ মানুষকে লোন দেয়। এই যে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করলে তখন কি হয়, টাকার মুভমেন্টটা স্লো হয়ে যায়। কেন? যারা টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করবে তারা এই হাই ইন্টারেস্ট রেটে লোন নিতে চায় না, এক। দ্বিতীয়ত, শুধু যে যখন ব্যাংক লোন ক্রিয়েট করে তখন শুধু ইন্টারেস্ট রেট বেড়ে যায় না, এই সময়টাতে সেভিংসের উপরও তখন ইন্টারেস্ট রেটগুলো বেড়ে যায়। তখন আমার মতো তোমার মতো যারা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র আয়ের মানুষ, তারা তখন আমরা কী করি, টাকাটা খরচ করার বদলে আমরা কী করি, ব্যাংকে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, হ্যাঁ, কারণ এখন ব্যাংকের ইন্টারেস্ট রেট ভালো। আবার যারা ইনভেস্টর তারা কী দেখবে, তারা দেখবে যে এত হাই ইন্টারেস্ট রেটে লোন নিয়ে ব্যবসা করে লাভ করা খুব কঠিন, সুতরাং আমি এখন টাকা ইনভেস্ট করবো না। এই কারণে তখন মানির মুভমেন্টটা কমে যায়, ভেলোসিটিটা কমে যায়। ভেলোসিটি কমে গেলে আস্তে আস্তে ইনফ্লেশনটা কমে আসে। তাহলে দুটা ঘটনা ঘটে, একটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক কী করবে, ইন্টারেস্ট রেটটাকে, ব্যাংক রেট বা ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দিবে। বাড়িয়ে দিলে কমার্শিয়াল ব্যাংক বা জেনারেল মার্কেটেও ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। এক্ষেত্রে বেশি ইন্টারেস্ট রেটের লোভে যারা ক্ষুদ্র সঞ্চয়কারী তারা ব্যাংকে টাকাটা রাখবে নিজে খরচ না করে, আর যারা বিনিয়োগকারী তারা এই হাই ইন্টারেস্টে বেশি লোন নিবে না, কম পরিমাণে লোন নিবে। এই দুইটা কারণে তখন টাকার মুভমেন্টটা কমে যাবে, তখন টাকাটা ব্যাংকে বেশি থাকবে এবং বাজারে মানুষ পণ্য কেনা কমাই দেবে, ফলে দামটা আস্তে আস্তে কমে আসবে। ওকে, হ্যাঁ, দেয়ার উইল বি অ্যান অলরাউন্ড হার্ডেনিং অফ দ্য রেট অফ ইন্টারেস্ট। এ রাইজ ইন দ্য রেট অফ ইন্টারেস্ট উইল টেন টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ এগ্রিগেট স্পেন্ডিং ফর দ্য ফলোয়িং রিজন। তাহলে ব্যাংকের ইন্টারেস্টটা বেড়ে যাওয়ার কারণে, হ্যাঁ, এই তোমার এগ্রিগেট স্পেন্ডিং কমে যাবে, মানুষের যে সামগ্রিক ব্যয়, মানুষ যে পণ্য কেনা, খাবার দাবার কেনা, ব্যবসায়ীরা যে বিভিন্ন রকম ইকুইপমেন্ট কেনে, বিল্ডিং বানায়, এগুলো এগুলো তোমার কী হবে, এগ্রিগেট ডিমান্ডটা বা এগ্রিগেট স্পেন্ডিংটা কমে যাবে। দেখো, বোরোয়িং বিকাম মোর কস্টলি দেন বিফোর। তাহলে এক্ষেত্রে যারা টাকা ধার করে বিনিয়োগ করবে তাদের জন্য টাকা ধার করা খুব কঠিন, কারণ অনেক ইন্টারেস্টেড। প্রথম কথা, আমি যেটা আগেই বলছি যে যারা লোন করে ব্যবসা করবে তাদের ক্ষেত্রে লোন করাটা অনেক ডিফিকাল্ট, কারণ রেট অফ ইন্টারেস্ট অনেক হাই। অ্যান্ড ইনক্রিজ ইন দ্য রেট অফ ইন্টারেস্ট হ্যাজ সাম অ্যাডভার্স সাইকোলজিক্যাল এফেক্ট অন বিজনেস কনফিডেন্স। হাই ইন্টারেস্ট রেট নিয়ে বিজনেস করার ক্ষেত্রে বিজনেসম্যানদের কনফিডেন্স কমে যাবে, কারণ তারা চিন্তা করবে যে এত ইন্টারেস্ট রেটে বিজনেস করে লাভ করে ব্যাংকে টাকা ফেরত দেবো, এটা খুব ডিফিকাল্ট। সুতরাং তাদের কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাবে এবং তারা সহজে ইনভেস্ট করতে চাবে না বা লোন নিতে চাবে না। অ্যান ইনক্রিজ ইন দ্য রেট অফ ইন্টারেস্ট মে মেক সেভিং মোর অ্যাট্রাকটিভ দেন বিফোর। এই ইন্টারেস্ট রেটটা বেড়ে যাওয়ার কারণে মানুষ কনজামশনের তুলনায় বেশি সেভ করার প্রতি তার প্রবণতা বাড়বে। এটা হিউম্যান নেচার, এটা হিউম্যান নেচার। এটা কারণ হচ্ছে যে যখন তুমি ব্যাংকে টাকা রাখলে ভালো একটা মুনাফা পাবা, তখন তুমি চিন্তা ভাবনা করবে যে ঠিক আছে, এই বছর আমি এটা করতে চাইলাম, টাকাটা তাহলে আমি ব্যাংকে রেখে দিই, সামনের বছর একটা ভালো লাভ পাবো, সুতরাং তখন আমি ওই লাভের টাকা দিয়ে কাজ করতে পারবো। এই জন্য মানুষ তখন নিজে খরচ কমায় দেয়, দিয়ে টাকাটা ব্যাংকে রাখে। ইকোনমিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে যে মানুষের ক্যারেক্টারিস্টিক বা চরিত্র বলো, বৈশিষ্ট্য বলো, এই সমস্ত কিছু যে প্রতিফলন, সমস্ত মানুষ যে প্যাটার্নে বিহেভ করে ঠিক সেই প্যাটার্নের উপর ভিত্তি করে কিন্তু ইকোনমিক্স গড়ে উঠছে। তো দেখো, এখানে আমরা এখানে বলছি যে ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে যাওয়া মাত্রই হচ্ছে মানুষ কী করবে, খরচ কমায় দিয়ে টাকাগুলো ব্যাংকে রেখে দেবে। হ্যাঁ, এটা আসলে বাস্তবেও তাই ঘটে। তাহলে বুঝছো মানিটারি মেজারগুলো কী ধরনের নেওয়া হচ্ছে? তারপর যেটা আসতেছে দেখো, তাহলে মানিটারি মেজারের একটা ওয়ে হচ্ছে
সরকারের বাংলাদেশ ব্যাংকের রেটটা বৃদ্ধি করে দেওয়া, ব্যাংকের রেটটা বৃদ্ধি করে দিলে অটোমেটিক্যালি মার্কেটে ইফেক্ট পড়বে, সহজে কেউ আর ইনভেস্ট করতে চাইবে না, এবং যারা ক্ষুদ্র সঞ্চয়কারী তারা টাকাটা সঞ্চয় করবে খরচ না করে, সুতরাং ডিমান্ড কমে যাবে এবং ডিমান্ড কমে গেলে ইনফ্লেশন কমে আসবে। দ্বিতীয় যেটা বলা হচ্ছে ডিরেক্টলি কন্ট্রোলিং ক্রেডিট ক্রিয়েশন। ডিরেক্টলি কন্ট্রোলিং ক্রেডিট ক্রিয়েশন মানে লোন ক্রিয়েশনের ক্ষেত্রে তোমাকে সরাসরি কি করতে হবে, হস্তক্ষেপ করতে হবে। কাট ক্রেডিট ক্রিয়েশন ক্রিয়েটিং ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি, ক্যাপাসিটিটাকে কমাতে হবে। দ্য আদার মেথড ইজ টু কাট ডিরেক্টলি দ্য ক্রেডিট ক্রিয়েটিং ক্যাপাসিটি অফ ব্যাংক, ব্যাংকের লোন দেওয়ার ক্ষেত্রে তার ক্যাপাসিটিটা কমাতে হবে, লোন বেশি দিতে পারবে না সেটা তোমাকে দেখতে হবে। ব্যাংক নিড টু কিপ এ মিনিমাম রিজার্ভ অফ ক্যাশ হুইচ বেয়ার্স মোর অর লেস এ ডেফিনেট রিলেশনশিপ টু দ্য ভলিউম অফ ডিপোজিট। এই যে বলা হচ্ছে এখানে কথাটা, ব্যাংক নিডস টু কিপ এ মিনিমাম রিজার্ভ অফ ক্যাশ হুইচ বেয়ার্স মোর অর লেস এ ডেফিনিট রিলেশনশিপ টু দ্য ভলিউম অফ ডিপোজিট। এটার কথাটা হচ্ছে এই কোর্সগুলো মানে অনেক বড় বড় কনসেপ্ট, তারপর আমি চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য। এই যে মিনিমাম রিজার্ভ অফ ক্যাশ কথাটা বলা হচ্ছে যে সাপোজ তুমি ব্যাংকে আজকে একটা অ্যাকাউন্ট ওপেন করলা, করে 10,000 টাকা তুমি ব্যাংকে তোমার সেভিংস অ্যাকাউন্টে রেখে দিলা, ঠিক আছে, ব্যাংকে রেখে দিলা। সেভিংস অ্যাকাউন্ট তোমার হচ্ছে যে তুমি চাইলে সপ্তাহে উঠাতে পারো টাকা, মাসে উঠাতে পারো, দিনে উঠাতে পারো। এখন ব্যাংক কি ওই টাকাটা নিয়ে কি ফেলে রাখবে? তোমাদের কি ধারণা, তুমি একটা ব্যাংকে ঢুকে একটা অ্যাকাউন্ট ওপেন করে 10,000 হোক, 20,000 হোক, বা 1,00,000 টাকা তুমি ব্যাংকে রেখে দিলা, ধরো 1,00,000 টাকায় রাখলা, তাহলে ব্যাংক টাকাটা কি ওই অ্যাকাউন্টে রেখে দিবে না কি করবে বলো তো? স্যার লোন দিয়ে দিবে স্যার, লোন দিয়ে ব্যাংকে। হ্যাঁ, ব্যাংকের কাজই হচ্ছে ডিপোজিটের কাছ থেকে টাকা কালেক্ট করে সে টাকাটা কখনো ফেলায় রাখে না, সে টাকাটা সঙ্গে সঙ্গে কাউকে না কাউকে কোনো না কোনো মাধ্যমে লোন দিয়ে দেয়। তোমার অ্যাকাউন্টে দেখাবে তোমার অ্যাকাউন্টে 1,00,000 টাকাই আছে, বাট টাকাটা কিন্তু তার হাতে থাকে না, সে কিন্তু লোন দিয়ে দেয়। এখন কথা হচ্ছে তোমার কাছ থেকে 1,00,000 টাকা সে ডিপোজিট পেলো, সেই পুরো টাকাই কি লোন দিয়ে দিবে না সে কিছু রেখে দিবে? তোমাদের কোনো আইডিয়া আছে এই বিষয়ে? রেখে দিবে না, কিছু রেখে দিবে, কিছু রেখে দিবে। কারণ হচ্ছে যে তুমি তো টাকাটা আজকে সেভিংস অ্যাকাউন্টে বা FDR এ, FDR করেও যদি রাখো, যে 3 মাস মেয়াদি বা 1 বছর মেয়াদি FDR করে রাখলা, রাখার পরেও তুমি কালকেই যে বলতে পারো আমি FDRটা ভেঙে দিব, আমার টাকা দরকার, যদি সে পুরো টাকাটাই যে যদি লোন দিয়ে দেয় তাহলে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে, তোমাকে দিতে পারবে না। এই জন্য ব্যাংক কখনোই পুরো টাকাটা লোন দিতে পারে না। তোমার যদি 1,00,000 টাকা তুমি যদি ব্যাংকে রাখো, সেখানে ব্যাংক 80,000 টাকা লোন দিতে পারবে, 20,00,000 টাকা তোমার কি করতে হবে, ব্যাংক রিজার্ভ হিসেবে রেখে দিবে। 20,00,000 হোক অথবা 10,000 হোক, একটা ওখানে একটা রেট আছে কত পার্সেন্ট তোমার রাখতে হবে, সেখানে তোমাকে ক্যাশ রিজার্ভ রাখতে হয়। আর একটা হচ্ছে যে ওইটাকে বলা হয় স্ট্যাচুটরি লিকুইডিটি রিজার্ভ। স্ট্যাচুটরি লিকুইডিটি রিজার্ভ হচ্ছে তোমার ওই যে বললাম না যে 1,00,000-এর মধ্যে 80,000 টাকা সে লোন দিবে, আর 20,000 টাকার মধ্যে ধরো সে 10,000 টাকা একদম ক্যাশ রেখে দিবে তার ভোল্টে হোক অথবা বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রেখে দিবে, আর বাকি 10,000 টাকা দিয়ে সে সরকারের ট্রেজারি বিল, বন্ড, গোল্ড বিভিন্ন কিছু সে কিনে রেখে দিতে পারে, যেগুলো তার জন্য লাভজনক। কথাটা বুঝতে পারলা? তাইলে এই যে এই জন্য এখানে বলা হচ্ছে যে ব্যাংক নিড টু কিপ এ মিনিমাম রিজার্ভ অফ ক্যাশ, তাকে মিনিমাম একটা রিজার্ভ তাকে রাখতে হবে, সেটা 5% হতে পারে, 10% হতে পারে, সেটা বাংলাদেশ ব্যাংক ডিফাইন করে দেয় কমার্শিয়াল ব্যাংকে কত পার্সেন্ট রিজার্ভ রাখতে হবে। এখন বাংলাদেশ ব্যাংক ধরো বলা আছে যে ঠিক আছে তুমি যার ডিপোজিট কালেক্ট করবে তার 5% তুমি ক্যাশ হিসেবে রেখে দিবা। এখন দেখলো যে 5% ক্যাশ হিসেবে রেখে দিলে বাকি টাকা বাজারে চলে যাচ্ছে লোন হিসেবে, এবং লোনের কারণে বাজারে প্রচুর ইনফ্লেশন হচ্ছে বা প্রচুর মানে বিনিয়োগ হচ্ছে, ইনফ্লেশন হয়ে যাচ্ছে, তাহলে সরকার তখন কী করলো বা বাংলাদেশ ব্যাংক কী করে দিল, বলে দিল যে ঠিক আছে তোমার এখন ক্যাশ রিজার্ভ 5% না, তোমাকে 8% রাখতে হবে, অর 6% বা 7, 1% বাড়ালেই বাজারের অবস্থা কন্ট্রোলে চলে আসে। তাহলে তখন বাংলাদেশ ব্যাংক কী করতে পারে, বলে দিতে পারে কমার্শিয়াল ব্যাংকগুলোকে যে তুমি যার ডিপোজিট কালেক্ট করবে আগে তুমি 5% মানে 5 টাকা রাখতে শতকরা, এখন তোমাকে 6 টাকা রেখে দিতে হবে, বাকি টাকা তুমি লোন দিতে পারবে। তাহলে এই যে 5 টাকার জায়গায় 6 টাকা আমি রাখতে বললাম, এই 1 টাকা যে বাজারে যাচ্ছে না, এটাকে তুমি প্রতিদিন তো বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতিতে হিউজ পরিমাণ কারেন্সি লেনদেন হয়, সেক্ষেত্রে 1% বাড়া মানে তোমার বাজারে মানি সাপ্লাইটা কমে যাবে এবং ইনফ্লেশনটা আস্তে আস্তে কন্ট্রোলে আসবে। বুঝতে পারলাম? ইফ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য কান্ট্রি ক্যান রিডিউস দ্য ক্যাশ অ্যাভেলেবল টু দ্য ব্যাংকিং সিস্টেম, দ্য ক্যাপাসিটি অফ দ্য ব্যাংক টু লেন মানি টু দ্য বরোয়ার্স উইল বি রিডিউস। তার অর্থ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যদি কোনোভাবে এই ক্যাশ রিজার্ভটা যদি বাড়াতে পারে, তার অর্থ হচ্ছে যে বাজারে তখন কম টাকা চলে যাবে,
তার মানে ওই যে বলছি যে 100 টাকা 5 টাকা আগে রাখতে হতো 95 টাকা বাজারে যেত, এখন যদি আমি বলি যে না 100 টাকা আপনাকে 6 টাকা রেখে দিতে হবে, তাহলে আপনি 94 টাকা কি করতে পারবেন, লোন দিতে পারবেন। তাহলে এই যে 1 টাকা করে কমে গেল, 1 টাকা করে কমে গেলে দেখো 20,000 30,000 কোটি টাকা যদি বাজারে প্রতিদিন যায় তাহলে কত টাকা কমে আসে। এটা হচ্ছে কাট ক্রেডিট ক্রিয়েটিং ক্যাপাসিটি, তার মানে আমি রিজার্ভটা বলে দিলাম, বেশি রিজার্ভ রাখতে হবে, ফলে ব্যাংকগুলো লোন দেওয়ার ক্ষমতাটা কমে যাবে বা বেশি লোন তখন দিতে পারবে না। ওকে বুঝা গেছে, রেসপন্স করো, কি অবস্থা, বুঝতে পারলে? এটা এগুলো কিন্তু অনেক বড় কনসেপ্ট ব্যাংকিং ব্যাংকিং এর ক্ষেত্রে, এগুলো ধীরে সুস্থে পড়ালে ভালো হয়, কিন্তু তোমাদের তো সিলেবাসে সে সুযোগ নেই। এখন আসো, দেখো দ্য ভেরিয়াস মেথড অফ কন্ট্রোলিং দ্য ক্রেডিট ক্রিয়েটিং ক্যাপাসিটি অফ দ্য ব্যাংক আর ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন হচ্ছে খোলা বাজারে কেনা বেচা বা এরকম। সেক্ষেত্রে ইফ দ্য সেন্ট্রাল ব্যাংক ওয়ান্টস টু, এই যে আমি এখানে বললাম না যে ক্রেডিট ক্যাপাসিটি কমাতে হবে, শুধু ক্রেডিট ক্যাপাসিটি যে এই ক্যাশ রিজার্ভ বাড়ায় যে হবে তা না, আরো অনেক ব্যাপার আছে। দেখো ওপেন মার্কেট অপারেশন বলছে ইফ দ্য সেন্ট্রাল ব্যাংক ওয়ান্টস টু রিডিউস দ্য ক্রেডিট ক্রিয়েটিং ক্যাপাসিটি অফ কমার্শিয়াল ব্যাংক, ইট উইল সেল গভর্নমেন্ট সিকিউরিটিজ টু দ্য পাবলিক অর টু দ্য ব্যাংক দেন সেল। তাহলে ক্যাশ রিজার্ভ তো আমি বলে দিলাম একটা ওয়ে আমার আছে যে ক্যাশ এখন বেশি রাখতে হবে, কম টাকা বাইরে দিতে হবে। আবার এরকমও হতে পারে বাংলাদেশ ব্যাংক অফার করলো যে তুমি যদি গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনো তাহলে তোমাকে একটা ভালো ইন্টারেস্ট দেবো। ধরো কমার্শিয়াল ব্যাংকগুলো কাস্টমারের কাছ থেকে 7% ইন্টারেস্টে টাকা কালেক্ট করছে, ডিপোজিট কালেক্ট করছে, যে ঠিক আছে তুমি যদি সেভিংসে রাখো অথবা FDR করে রাখো তাহলে তোমাকে আমি 7% ইন্টারেস্ট দেবো। এখন বাংলাদেশ ব্যাংক কী করে, সরকারের পক্ষ থেকে এই কমার্শিয়াল ব্যাংকগুলোকে বলে তুমি যদি গভর্নমেন্ট সিকিউরিটি কেনো, গভর্নমেন্ট সিকিউরিটি যদি কেনো তাহলে আমি তোমাকে 11% তোমাকে আমি কী দেবো ইন্টারেস্ট দেবো। ওকে, তাইলে এই কমার্শিয়াল ব্যাংকগুলো কি আর বাইরে লোন দিবে নাকি গভর্নমেন্ট সিকিউরিটি কিনবে? কমার্শিয়াল ব্যাংকগুলো কিনবে, গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলো হচ্ছে মোস্ট সিকিউর। পাবলিককে লোন দিলে অনেক সময় ফেরত নাও পাওয়া যেতে পারে, আসলে না অনেকে ডিফল্টার হয় না, লোন নিয়ে আর লোন দেয় না, পেছনে ব্যাংক ঘুরতে 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 মানে অনেক হয়রান হয়ে যায়। কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিজ হচ্ছে সবচেয়ে সিকিউর, এটা কখনো লস যাবে না। গভর্নমেন্ট কখনো সারা দেশ দেউলিয়া হয়ে গেলে গভর্নমেন্ট দেউলিয়া হয় না। হ্যাঁ স্যার, ব্যাংকগুলো দেউলিয়া বলতে কি বোঝায় আসলে? ব্যাংকগুলো দেউলিয়া বলতে হচ্ছে ওই যে তোমার তোমার তো ডিপোজিটের কাছ থেকে আমি টাকাটা নিলাম, তাই না? আমার কিছু এজ এ ব্যাংক ওনার আমার কিছু মূলধন থাকে, আর আমি বাকি টাকা আমার লামসাম মূলধন থাকে, 500 কোটি টাকা আমার মূলধন থাকে, বাকি টাকা সব আমার কাস্টমারের কাছ থেকে আসে, আমি জনগণের কাছ থেকে ডিপোজিট আকারে নিই, নিয়ে তা আমি তো টাকাগুলো আমার হাতে রাখি না, আমি তো লোন দিয়ে দিই, তাই না? এখন আমি লোন দিয়ে দিছি, ধরো আমার 500 কোটি টাকা আমার ডিপোজিট, আমি 400 কোটি টাকা লোন দিয়ে দিচ্ছি। এখন 400 কোটি টাকা লোন দেওয়ার পর ধরো হচ্ছে যে আমার লোনগুলো ব্যাড লোন হয়ে গেল, ব্যাড লোন মানে বোঝো যাদেরকে দিচ্ছি সবাই মনে করো বাদপার, তারা টাকাগুলো ঠিক মতো পে করছে না, ফেরত দিচ্ছে না। এখন সেখানে একটা জামানত নেওয়া হয়, তার জমি হোক, বিল্ডিং হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, কিছু কিছু জিনিস জামানত নেওয়া হয়, নিয়ে তাকে লোনটা দেওয়া হয়। কিন্তু ব্যাংকের উদ্দেশ্য থাকে তো যে টাকাটা আমি প্রতি মাসে হোক যেভাবে হোক ফেরত পাবো। যখন এই ব্যাংকগুলো এই টাকাগুলো যখন ফেরত হয় না, আবার তার তো ইন্টারেস্টও কাউন্ট হয়, সব কিছু মিলাই এই যে ব্যবসায়ীকে আমি লোন দিছি সে ব্যবসায়ী আমাকে লোনগুলো বেশিরভাগ লোনগুলো আমি ফেরত পাচ্ছি না, তারা দিচ্ছে না। হ্যাঁ, আবার এদিকে তার যে প্রপার্টি সেটা বিক্রি করেও আমার ইন্টারেস্ট সহ যে টাকাটা আমার পাওয়ার কথা সেটাও হচ্ছে না। এই যে এইভাবে যখন টাকাগুলো যখন ব্যাংক উদ্ধার করতে পারে না, তখন ব্যাংক আর নতুন করে লোন দেওয়ার ক্ষমতাটা থাকে না, কারণ কি তার হাতে টাকা নেই তো, সব টাকা তো লোনে, বেশিরভাগ টাকা তো লোনে চলে গেছে, এখন নতুন করে লোন দিব কোথায়? আবার এদিকে যাদের কাছ থেকে আমি ডিপোজিট কালেক্ট করছিলাম তারা যখন আমার কাছে টাকা চেতে আসছে, তখন আমি তাদেরকে টাকা দিতে পারছি না ভালো মতো, মানে আমি অসচ্ছল হয়ে গেছি। এই অবস্থাটাকে বলা হয় দেউলিয়া। দেউলিয়া মানে আমি মানুষের কাছে টাকা নিছি, নিয়ে আমি সবাইকে লোন দিচ্ছি, সেই টাকাটা আমি আর তুলতে পারতেছি না, তুলতে যখন পারবো না তখনই আমার হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে আমার গ্রাহক এসে আমার কাছে টাকা চাইতে পারে, আর যখনই আমি এরকম 2-4টা গ্রাহককে টাকা দিতে পারবো না তখনই আমি দেউলিয়া হয়ে যাবো। ব্যাংকের একটা নিয়ম হচ্ছে যে চাহিদা মাত্র তার গ্রাহককে টাকা দিতে হবে, কথাটা বুঝতে পারছো? এই যে আমাদের দেশ থেকে বড় বড় যেগুলো বিজনেসম্যান বলো, রাজনীতিবিদ বলো, এই সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী জনতা ব্যাংক থেকে যে বড় বড় রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা যখন এই যে 1,000 কোটি টাকা 2,000 কোটি টাকা যখন লোন নিচ্ছে, নিয়ে তারা কানাডা আমেরিকাতে যখন পার করে দিচ্ছে আর এখানে লোন শোধ করছে না, তখন 1-2,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে যখন বের হয়ে যায় বা ডিফল্ট হয়,
তখন ওই ব্যাংক আর স্বাভাবিকভাবে চলতে পারে না। হ্যাঁ, তখন তার কাস্টমারকে টাকা ফেরত দিতে পারে না, তখন তার আর্থিক যে একটা খারাপ অবস্থা সেটা বোঝা যায়। এইটাই এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট ব্যাংকের একটা সুবিধা আছে, গভর্নমেন্ট প্রতি বছর মানুষের কাছ থেকে যে ট্যাক্স বা কর আয় করে সেই করের টাকা থেকে ওই ব্যাংকগুলোকে আবার সলভেন্সির জন্য টাকা দেয় যে ঠিক আছে তুমি এই টাকা নাও, নিয়ে ব্যবসা করো। এটা খুব খারাপ একটা জিনিস, খুবই ব্যাড একটা পলিসি গভর্নমেন্টের। কিন্তু ওই যে গভর্নমেন্টের পলিটিশিয়ান গভর্নমেন্টের বড় বড় বিজনেসম্যানই টাকা চুরি করে, আর ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য তখন সরকার বাজেট থেকে টাকা নিয়ে তখন ওই ব্যাংকগুলোকে আবার টাকা দিয়ে উঠায়। কিন্তু বেসরকারি ব্যাংক একবার দেউলিয়া হয়ে গেলে ওটা ফেরত উঠে আসা খুব কঠিন তার জন্য। বুঝতে পারলা? আইদার ওয়ে দ্য রেজাল্ট উইল বি দ্যাট দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ উইথ দ্য ব্যাংক উইল ডিমিনিশ অ্যান্ড দিস উইল ফোর্স দেম টু রিডিউস দ্য সাপ্লাই অফ ক্রেডিট। তাহলে এই যে তুমি যদি গভর্নমেন্টের যে অনার অফ কমার্শিয়াল ব্যাংক, তুমি একটা বেসরকারি ব্যাংকের মালিক, সাপোজ ব্র্যাক ব্যাংকের মালিক, তুমি তখন কি করলা, সাধারণ জনগণকে লোন না দিয়ে গভর্নমেন্টের সিকিউরিটি কিনলো। গভর্নমেন্টের সিকিউরিটি কেনার অর্থ হচ্ছে টাকাটা বাংলাদেশ ব্যাংকে বা গভর্নমেন্টের অ্যাকাউন্টে চলে যাওয়া, গভর্নমেন্ট টাকাটাকে ধরে রাখলো, আর তুমি কি পেলে, একটা পেপার পেলে। এটা যদি তখন হবে তখন তোমার আর বাইরে তুমি লোন দিতে পারবে না, তোমার সব টাকা বেশিরভাগ টাকা তোমার তখন সরকারের কাছে চলে যাচ্ছে, তখন তোমার লোন দেওয়ার ক্যাপাসিটি কমে যাবে এবং বাজারে টাকার সাপ্লাইটাও কমে যাবে। এইভাবে সাধারণত কন্ট্রোল করা হয়। তারপরে কি বলছে দেখো, এই যে ভ্যারিং রিজার্ভ রেশিও, দ্য ব্যাংক আর রিকোয়ার্ড টু কিপ সার্টেন মিনিমাম ক্যাশ ইন রিলেশন টু দ্য ভলিউম অফ দ্য ডিপোজিট অ্যান্ড দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ দ্য পাওয়ার টু চেঞ্জ দিস রেশিও ফ্রম টাইম টু টাইম। এটা আমি আগে আলোচনা করছি। হোয়েন ইট ডিজায়ার্স টু রিডিউস দ্য ক্রেডিট ক্রিয়েটেড বাই কমার্শিয়াল ব্যাংক দ্য ক্যাশ রেশিও ক্যান বি রেজ। ওই ক্যাশ রেশিও আমাকে বাড়াতে হবে, মানে 100 টাকা ডিপোজিট কালেক্ট করলে আগে সে 5 টাকা রাখতো, এখন সে 7 টাকা 5 টাকা রাখতে হবে। So that for a given amount of deposit, the bank now need to keep higher cash reserve than before. তাহলে তাকে এখন higher cash reserve রাখতে হবে। Fiscal measure আছে, আমরা monetary measure দেখলাম, এখন আমরা fiscal measure টা দেখবো। Fiscal measure কেমন? The two wings of fiscal policy are government revenue and government expenditure. আমার একটা ফোন আসছে, 1 মিনিট একটু আমি আসতেছি, just one minute. এখানে কি বলছে একটু বড় করে দিলাম। ফিসকাল মিজারের ক্ষেত্রে বলা হচ্ছে দুইটা ওয়ে আছে, একটাকে বলা হচ্ছে দ্য টু উইংস অফ ফিসকাল পলিসি আর গভর্নমেন্ট রেভিনিউ এন্ড গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। সরকারের দুইটা উইং আছে, একটা হচ্ছে রেভিনিউ কালেকশন। দেখা যাচ্ছে না স্যার, বলা আছে না? হ্যালো, এখন যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার, আচ্ছা কাজ করবে, এখন একটু বড় মনে হচ্ছে। যাই হোক, ফিসকাল মেজারের দুইটা উইং, একটা হচ্ছে গভর্নমেন্ট রেভিনিউ আর একটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট রেভিনিউ মানে গভর্নমেন্টের ইনকাম, ইনকাম বলতে আমরা বুঝি যে সরকার সাধারণত ট্যাক্স আরোপ করে, ট্যাক্স বা ভ্যাট বা ফি বা এই মাধ্যমে সরকার টাকা ইনকাম করে, আর একটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এখন দেখো ফিসকাল মেজারের মাধ্যমে কিভাবে আমরা ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রাখতে পারি, সম্ভব কি? দেখো তো এই দুটা মেজারের মাধ্যমে সরকারের ইনকাম মানে রেভিনিউ বা ট্যাক্স, তোমার হাতে অ্যাভেলেবল টাকা আছে, হ্যাঁ বেশ ভালো টাকা আছে, তুমি সরকারের যা ট্যাক্স নির্ধারিত ট্যাক্স সেটা দিয়ে তুমি অনেক বেশি খরচ করতে পারো বা পণ্য ডিমান্ড করতে পারো। এখন সরকার বললো যে ঠিক আছে, আপনি আপনার যা ইনকাম গত বছরে 30,000 টাকা ট্যাক্স দিয়েছেন, এবার আপনাকে 50,000 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে এই যে 20,000 টাকা তোমাকে বেশি ট্যাক্স দিতে হচ্ছে, এই 20,000 টাকাটা তুমি খরচ করতে কোনো না কোনো পণ্য কেনার জন্য, এখন তোমাকে গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। তাহলে তুমি এটা দিয়ে খরচ করতে পারবা? তাহলে তো তোমার পক্ষে খরচ করা সম্ভব না, তার মানে তুমি আর পণ্যের ওই 20,000 টাকা দিয়ে পণ্যের কোনো ডিমান্ড করতে পারবে না। তাহলে ডিমান্ড কমে গেল, ডিমান্ড কমে গেলে তোমার ইনফ্লেশন কমে যাবে, ঠিক আছে? আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যদি তার এক্সপেন্ডিচারটাকে কমিয়ে দেয় তাহলে তোমার হচ্ছে কি হবে, মানে তাহলে বাইরে বাজারে টাকা কম সাপ্লাই হবে, ফলে তোমার ইনফ্লেশন কন্ট্রোলে চলে যাবে। দেখো
The government's fiscal policy can contribute to the control of inflationary either by reducing private spending, by increasing the tax on private sector, or by decreasing government expenditure, or combining both elements. वो जो जरा बोल लाम जा आलोचना करते সেটাই যে গভর্নমেন্ট চাইলে ট্যাক্স বৃদ্ধি করে মানুষের প্রাইভেট স্পেন্ডিংটাকে সে কমাই দিবে গভর্নমেন্ট বলে দিল যে যেমন এই বছর আমি আমার ট্যাক্স আসছে 42,000 টাকা সরকার 42,000 টাকা আমার থেকে ট্যাক্স নিয়ে নেবে এখন যদি সরকার বলে যে ঠিক আছে তুমি 10% না 15% আকারে ট্যাক্স দিবা তারপর আস্তে আস্তে উপর দিকে গেলে আরো বাড়তে থাকবে তখন আমাকে দেখা যাচ্ছে যে 40,000-এর জায়গায় 80,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে 80,000 টাকা ট্যাক্স দেওয়া মানেই হচ্ছে আমার যে হাতে যে আগে 10% হলে যে টাকাটা আমার হাতে থাকতো এখন সেই টাকাটা যে 40,000 টাকাটা গভর্নমেন্টকে দিয়ে দিতে হচ্ছে গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হওয়া মানেই হচ্ছে আমি এটা পার্সোনাল কনজামশনে ব্যয় করতে পারবো না বুঝা গেছে তাহলে ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে সরকার এটাকে মানুষের এক্সপেন্ডিচার পাওয়ারটাকে কমাতে পারে অথবা সরকার নিজেই সরকার যে আমার কাছে ট্যাক্সটা নিল নিয়ে সেই টাকাটা সরকার পুরোপুরি নাও খরচ করতে পারে সে অল্প অল্প করে খরচ করবে অল্প খরচ করলে অল্প এমপ্লয়মেন্ট জেনারেশন হবে মানুষের হাতে অল্প টাকা যাবে ফলে দেখা যাচ্ছে তোমার কি হলো মানুষের পার্সেন্টেজ পাওয়াটাও কমে যাবে অথবা সরকার চাইলে দুটাই দুই ধরনের মেজারই নিতে পারে ইফ দ্য রেট অফ ডাইরেক্ট ট্যাক্স অন ইনকাম অ্যান্ড প্রফিট আর রেজ এই যে ডাইরেক্ট ট্যাক্স ইনকাম এবং প্রফিটের উপর প্রফিট কারা করে যারা ব্যবসায়ী বড় বড় কর্পোরেশনের মালিক ইন্ডাস্ট্রি মালিক তাদের প্রফিটের উপর সরকারকে ট্যাক্স দিতে হয় আর আমরা যারা বেতনভুক্ত মানুষ বেতন নিয়ে যারা চলাফেরা খাই খাওয়া দাওয়া করি চলাফেরা করি এই বেতনের উপরও তোমার কি হতে পারে ট্যাক্স সরকার বাড়াতে পারে দ্য প্রাইভেট ডিসপোজেবল ইনকাম ইজ রিডিউস অ্যান্ড দিস উইল টেন্ড টু রিডিউস প্রাইভেট কনজাম্পশন স্পেন্ডিং তাহলে এই প্রফিটের উপর এবং ইনকামের উপর সরকার যদি ট্যাক্স বেশি চার্জ করে তখন আমার খরচের পরিমাণটা কমে যাবে আমার খরচ করা টাকাটা থাকবে না ডিসপোজেবল ইনকামটা হচ্ছে ব্যয়যোগ্য আয় যে টাকাটা আমি ব্যয় করতে পারি মানে সরকারকে ট্যাক্স ভ্যাট ইন্টারেস্ট যা লাগে সব কিছু দেওয়ার পর যে টাকাটা থাকে যেটা আমি আমার কনজামশন পারপাজে খরচ করতে পারি ওকে বোঝা গেছে ফিজিক্যাল মেজার কি বলছে এখন আসো আমরা তো এটা এক ধরনের মেজার হলো মাইন্ডারি মেজার আর একটা ফিজিক্যাল মেজার এখন হচ্ছে ফিজিক্যাল বা নন মাইন্ডারি মেজার নন মাইন্ডারি মেজারের ক্ষেত্রে কি হতে পারে আমরা কীভাবে ইনফ্লেশনটাকে কমাতে পারি তোমরা দুই একটা কথা বলতে পারো কীভাবে আমরা ইনফ্লেশন কমাতে পারি নন মাইন্ডারি মেজারমেন্টের ক্ষেত্রে আমরা বলছি ডিমান্ড বাড়বে কিন্তু সাপ্লাই বাড়বে না সেক্ষেত্রে ইনফ্লেশন দেখা দিবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি তাহলে ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছো যদি ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সাপ্লাইটা যদি বাড়াতে পারি তাহলে কি ইনফ্লেশন হবে হবে না তাই না এটা একটা মেজার আমি বাকিগুলো আলোচনা করছি দেখো অ্যাপার্ট ফ্রম দ্য মাইন্ডারি অ্যান্ড ফিজিক্যাল মেজার Apart from the monetary and fiscal measure, it becomes necessary also to resort to some measure of non-monetary nature. আমরা মাইন্ডারি মেজারের পাশাপাশি আমরা কি করতে পারি নন মাইন্ডারি মেজারগুলো নিতে পারি অনেক সময় দরকার পড়ে বাট সাচ মেজার্স আর মাস লেস প্র্যাকটিসিয়েবল দেন মাইন্ডারি অ্যান্ড ফিজিক্যাল ওয়ান এগুলো মাইন্ডারি এবং ফিজিক্যাল ওয়ান থেকে কম কার্যকরী এই অর্থে যে পণ্যের পেঁয়াজের দাম বেড়ে গেল তাহলে পেঁয়াজের দাম যখন 80 টাকা কেজি বা 70 টাকা কেজি পেঁয়াজ যখন 200 টাকা কেজি উঠে গেল তাহলে আমি সঙ্গে সঙ্গে কি সাপ্লাই বাড়াতে পারবো বলতে পারো যে ঠিক আছে আমি এই অল্প সময়ের মধ্যে পেঁয়াজ লাগাই বড় হলো পেঁয়াজ নিয়ে এসে বাজারে পরে দিন সেল করে দেওয়া সম্ভব না স্যার সম্ভব না ইট উইল টেক ওয়ান অর টু মান্থ অর ইফ ইউ ওয়ান্ট টু সাপ্লাই দ্য অনিয়ন বাই ইম্পোর্টিং it is also take some time like 20 days 30 days তুমি যদি মনে করো যে ঠিক আছে ওকে আমি তো রাতারাতি পেঁয়াজ উৎপাদন করতে পারছি না আমি পেঁয়াজ ইম্পোর্ট করব এখন এই ক্রাইসিস মোমেন্টে ইন্ডিয়াও পেঁয়াজ দিচ্ছে না মায়ানমারও পেঁয়াজ দিচ্ছে না আমাকে যেতে হবে মিডিল ইস্ট অথবা চাইনা বা অন্য দেশে ওখান থেকে পেঁয়াজের জন্য এলসি ওপেন করে টাকা পাঠায় আস্তে আস্তে 15-20 দিন লেগে যাচ্ছে সো এই 15-20 দিন তোমাকে ইনফ্লেশনটা মেনে নিতেই হবে তো সেক্ষেত্রে আমার হাতের কাছে উপায় হচ্ছে আমি মাইন্ডারি মিটার অথবা ফিজিক্যাল মিটার নেব বাট একবারেই যে নন মাইন্ডারি মিটার কাজ করবে না তা না এটাও 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 কাজ করবে কিন্তু এটার একটু সমস্যা আছে সেভারেল কজেস লাইক সাইকোলজিক্যাল ইনস্টিটিউশনাল টেকনোলজিক্যাল অ্যান্ড আদার নন ইকোনমিক কজেস হিন্ডার দ্য সাকসেস অফ দ্য নন মাইন্ডারি মিটার বিভিন্ন কারণ আছে এই কারণগুলোর মধ্যে
এই কারণগুলো নন মানিটারি মিডিয়াটাকে কাজ করতে দেয় না। যে পণ্যের দাম বাড়তেছে, এখানে পলিটিক্যাল প্রবলেম থাকতে পারে, কারণ যে পণ্যগুলো দাম বাড়তেছে সে পণ্যগুলো বড় বড় ইন্ডাস্ট্রি মালিক হচ্ছে রাজনীতিবিদরা, তারা চায় না দাম কমে, ফলে দাম কমানো সহজ হয়ে ওঠে না। হ্যাঁ, কোনো মিডিয়ারই কাজ করে না। দেখো দ্য নন মাইনারি মিডিয়া গুলো কি বলছে, ইনক্রিজিং আউটপুট অর ইনক্রিজিং ইম্পোর্ট অ্যান্ড ডিক্রিজিং এক্সপোর্ট সো অ্যাজ টু ইনক্রিজ দ্য অ্যাভেলেবিলিটি সাপ্লাই অফ গুড। তাহলে আমি আউটপুট বাড়াতে পারি, ইম্পোর্ট বাড়াতে পারি, অথবা এক্সপোর্টটাকে রিডিউস করতে পারি, করে আমি সাপ্লাইটাকে অ্যাভেলেবল করতে পারি। তিনটা ওয়ে, ইনক্রিজ আউটপুট, আউটপুট বাড়াতে পারি আমি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হোক অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হোক আউটপুট আমাকে বাড়াতে হবে, ইম্পোর্ট আমি বাড়াতে পারি চাইলে, এবং এক্সপোর্টটাকে কমাতে পারি, যে পণ্যগুলোর এক্সপোর্ট হওয়ার কারণে আমার দাম বেড়ে যাচ্ছে সেগুলো আমি কমাতে পারি। কন্ট্রোলিং মানি ওয়েস্ট কিপ ডাউন কস্ট, ইনফ্লেশন আমি বলছি কস্টের কারণে ইনফ্লেশন বাড়ে, তো যে কোনোভাবে হোক আমাকে ওয়েস্টটাকে রিডিউস করতে হবে বা কন্ট্রোলে নিয়ে আসতে হবে, ওয়েস্ট রাত রাতে বেড়ে যাচ্ছে। তো ইন দিস কেস গভর্নমেন্ট ক্যান টেক সাম পলিসি মেজার টু কন্ট্রোল দ্য ওয়েস্ট। লাস্ট হচ্ছে প্রাইস কন্ট্রোল অ্যান্ড রেশনিং, প্রাইস কন্ট্রোল অ্যান্ড রেশনিং হচ্ছে যে হু হু করে দাম বেড়ে যাচ্ছে আননেসেসারি, আননেসেসারি মানে দেখা যাচ্ছে যে সরকার জানে যে দেশে প্রচুর এই পণ্যটা প্রচুর আছে, হ্যাঁ স্টকে স্টকে আছে, গোডাউনে আছে, কিন্তু তারা ছাড়ছে না দেখে দাম বাড়ছে না, না ছাড়ার কারণে দাম বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে সরকার কী করতে পারে, প্রাইস কন্ট্রোল করতে পারে, বলে দিতে পারে যে এই যেমন পেঁয়াজের দাম এবার বাড়া শুরু করছে, সরকার বলতে পারে 60 টাকা কেজি পেঁয়াজ কেউ বিক্রি করে তার জরিমানা হবে, কারণ সরকার জানে যে ইম্পোর্ট করে হোক লোকাল মার্কেট থেকে তারা যে পেঁয়াজগুলো কিনে রাখছে সেটা 30 টাকা 40 টাকা করে কিনে রাখছে, তারা 60 টাকা করে বিক্রি করলে তাদের কোনো লস হবে না। এটা যখন সরকার বুঝে ফেলে তখন সরকার বলে দিতে পারে যে ঠিক আছে 60 টাকা করেই পেঁয়াজ বিক্রি করতে হবে, 60 টাকার বেশি কেউ পেঁয়াজ বিক্রি করলে এবং সেটা প্রমাণ তুলে তার 50,000 টাকা 1,00,000 টাকা জরিমানা, তখন ভয় আর কেউ কিন্তু পণ্যের দাম বেশি চার্জ করবে না এবং ইনফ্লেশনটা কমে আসবে। অ্যান্ড রেশনিং, রেশনিং হচ্ছে সরকার চাইলে নিজেই পণ্য ডিস্ট্রিবিউট করতে পারে, যেমন যখন আমাদের দেশে পেঁয়াজের দাম, তেলের দাম, সয়াবিন তেলের দাম যখন বেড়ে যায় তখন সরকার কী করে, ওই যে টিসিবি, দেখো টিসিবির মাধ্যমে ওপেন মার্কেট সেল করে, তাকে তাকে করে সেল করে, তারপর হচ্ছে যে গরিবদের হচ্ছে যে মাথা পিছু তেল চাল এগুলো দিয়ে দেয়, এই এই রেশনিংয়ের মাধ্যমে সরকার কী করে প্রাইসটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। একটা হচ্ছে প্রাইস কন্ট্রোল, আর একটা হচ্ছে সরকার ওই ওপেন মার্কেট সেল বলে যেটা ট্রাকে করে যেগুলো সেল করে কম দামে, আটা চাল তারপর তেল লবণ চিনি এগুলো তখন সরকার তার অর্ধেক দামে হোক অথবা কম দামে হোক এটা জনগণের কাছে সেল করে, এটা হচ্ছে রেশনিং। বুঝতে পারছো, বোঝা গেল? জি স্যার। তাহলে আমরা লাস্ট একটা অংশ যাবো, আমি তোমাদের প্রথমে বলছিলাম যে ইনফ্লেশনের সঙ্গে এমপ্লয়মেন্টের একটা সম্পর্ক আছে, ইনফ্লেশন বেশি হলে এমপ্লয়মেন্ট বেশি হয়, ইনফ্লেশন কমে গেলে ইনফ্লেশন কমে গেলে এমপ্লয়মেন্টও কমে যায়। সুতরাং এখানে একটা ফিলিপস কার্ভ আছে, এই কার্ভের মাধ্যমে আমরা সম্পর্ককে হালকা করে দেখবো, এবং এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, 90-100%, তোমরা এটা ভালো করে খেয়াল করবে। দেখো প্রফেসর ফিলিপস ফর্মালি দ্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স আর দ্যাট দেয়ার ওয়াজ এ ক্লোজ লিঙ্ক বিটুইন দ্য লেভেল অফ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড দ্য রেট অফ ওয়েজ ইনক্রিজ। লেভেল অফ আনএমপ্লয়মেন্ট, লেভেল অফ আনএমপ্লয়মেন্ট এবং রেট অফ ওয়েজ ইনক্রিজের মধ্যে একটা কী আছে, সম্পর্ক আছে। ফিলিপস স্টাডিজ দ্য রিলেশনশিপ বিটুইন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড দ্য রেট অফ চেঞ্জ ইন মানি ওয়েজ ইন দ্য ইউকে ওভার দ্য পিরিয়ড অফ 1862-1957। তাহলে এই যে ফিলিপস এই এই পার্সন ইংল্যান্ডে প্রায় 100 বছরের ডাটা নিয়ে উনি অ্যানালাইসিস করে দেখছেন, বা 95 বছরের ডাটা নিয়ে অ্যানালাইসিস করে দেখছেন যে আনএমপ্লয়মেন্ট এবং রেট অফ ওয়েজ চেঞ্জের মধ্যে, মানি ওয়েজ চেঞ্জের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। হ্যাঁ, ফিলিপস ডিসকভার্ড এ স্টেবল রিলেশনশিপ ওভার দ্য হোল পিরিয়ড বিটুইন দ্য রেট অফ ওয়েজ ইনক্রিজ অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ আনএমপ্লয়মেন্ট। তাহলে উনি একটা স্টেবল মানে সবসময় একই রকম একটা সম্পর্ক পাচ্ছেন সেটাকে উনি কার্ভের মাধ্যমে দেখা করছেন। ফিলিপস কার্ভ শোজ দ্য রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এখানে ওই যে ওয়েজ যে বাড়ছে এটাকেই তুমি ইনফ্লেশন হিসেবে ধরে নাও, ওয়েজ যে বাড়ছে এটাকে তুমি ইনফ্লেশন হিসেবে ধরে নাও, তাহলে আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে কি, ফিলিপস যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্টের একটা সম্পর্ক। তাহলে ফিলিপস কার্ভ শোজ দ্য রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট অ্যাজ হোয়েন দেয়ার ইজ দ্য ইনফ্লেশন মানি ওয়েজ ইনভেরিয়েবলি গোজ আপ আন্ডার ট্রেড ইউনিয়ন প্রেশার। তাহলে ইনফ্লেশন থাকলে মানি ওয়েজ বাড়বে, ইনফ্লেশন থাকলে মানি ওয়েজ বাড়বে,
ওই যে তোমার ট্রেড ইউনিয়নের মাধ্যমে, ট্রেড ইউনিয়ন দেখবে যে মালিকেরা তো ভালো ব্যবসা করছে, মানে ইনফ্লেশন থাকা মানে পণ্যের দাম বেড়ে যাওয়া, পণ্যের দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে মালিক বেশি লাভ করবে, এবং এটা যখন ট্রেড ইউনিয়ন বুঝে যায় তখন তারা প্রেশার ক্রিয়েট করে ওয়েজটাকে বৃদ্ধি করে। ইন দ্য ফিগার রেট অফ আনএমপ্লয়মেন্ট ইজ শোন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস দ্বারা আমরা আনএমপ্লয়মেন্ট দেখাবো, অ্যান্ড দ্য রেট অফ ওয়েজ ইনক্রিজ অ্যালং উইথ ওয়াই অ্যাক্সিস বোথ ইন পার্সেন্টেজ। আমরা এক্স অ্যাক্সিসে বা হরিজন্টাল অ্যাক্সিসে আমরা কি দেখবো, আনএমপ্লয়মেন্ট, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা দেখবো হচ্ছে ওয়েজ ইনক্রিজ। উই ফাইন্ড দ্যাট হোয়েন ওয়েজ রাইজ বাই 2% পার অ্যানুয়াল, আনএমপ্লয়মেন্ট গোজ আপ, আনএমপ্লয়মেন্ট গোজ আপ বাই 4%। দোজ উই মে সে দ্যাট অ্যাজ এ ওয়েজ রাইজ আনএমপ্লয়মেন্ট রাইজ মোর দেন প্রপোর্শনেটলি। আচ্ছা এখানে দেখো, বাট দ্য কার্ভ অলসো শোজ দ্যাট হোয়েন আনএমপ্লয়মেন্ট হ্যাজ রিডিউস এ ভেরি হাই লেভেল সে 8%, ওয়েজ ডু নট রাইজ অ্যাট অল, হুইচ মিন্স দ্যাট ইন দ্য কেস অফ ওয়াইড স্প্রেড আনএমপ্লয়মেন্ট দ্য ওয়ার্কার্স আর মোর কিন টু গেট এমপ্লয়মেন্ট দেন টু ফাইট হায়ার ওয়েজ। এখানে বিষয়টা কি বলছে দেখো, বাট দ্য কার্ভ অলসো শোজ দ্যাট হোয়েন আনএমপ্লয়মেন্ট হ্যাজ রিচ এ ভেরি হাই লেভেল, আনএমপ্লয়মেন্ট হ্যাজ রিচ টু হাই লেভেল মানে 8%, 8% ওয়েজ ডু নট রাইজ অ্যাট অল, ওয়েজ ডু নট রাইজ অ্যাট অল, হুইচ মিনস দ্যাট ইন দ্য কেস অফ ওয়াইড স্প্রেড আনএমপ্লয়মেন্ট দ্য ওয়ার্কার্স আর মোর কিন টু গেট এমপ্লয়মেন্ট দেন টু ফাইট হায়ার ওয়েজ। এখানে একটু খেয়াল করে দেখো, আমার হরিজেন্টাল অ্যাক্সিস দেখাচ্ছে রেট অফ আনএমপ্লয়মেন্ট, আর ভার্টিক্যাল অ্যাক্সিস দেখাচ্ছে রেট অফ ওয়েজ ইনক্রিজ। হ্যাঁ, রেট অফ ওয়েজ ইনক্রিজ কি হচ্ছে এখানে, তাহলে আমার রেট অফ ওয়েজ যদি বাড়তে থাকে, জিরো থেকে যদি টুতে আসে, টুতে আসলে আমার আনএমপ্লয়মেন্ট, যখন আমার ওয়েজ বাড়ছে না একদমই, রেট অফ ওয়েজ ইনক্রিজ হচ্ছে জিরো, তখন আমার আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে 8%। খেয়াল করে দেখো একটু, এখানে আমার ইয়েটা দেখাচ্ছি একটু, বুঝতে পারলা, যখন আমার রেট অফ ওয়েজ যখন একদম বাড়ছে না জিরো, তখন আমার হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 8%। কেন এই কার্ভটা এইখানে এই হরিজন্টাল অ্যাক্সিসকে টাচ করছে, ওকে 8%। এখন আস্তে আস্তে ওয়েজ বাড়ছে, দেখো ওয়েজ বাড়ছে, হ্যাঁ ওয়েজ যখন বৃদ্ধি হবে তখন আমার কী হচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেটটা কমে আসছে, ওয়েজ বাড়ার সঙ্গে সঙ্গে আমার আনএমপ্লয়মেন্ট রেটটা কমে আসছে। আরও যখন ওয়েজ বাড়বে, ফোরে যখন চলে আসছে, তখন তোমার কি হচ্ছে, তখন আমার আনএমপ্লয়মেন্ট রেটটা ফোরে চলে আসলো। এটাকে তুমি রেট অফ ওয়েজ ইনক্রিজ না বলে তুমি সরাসরি ইনফ্লেশনটাও ইনফ্লেশনও বলতে পারো। ইনফ্লেশনও বলতে পারো, এটাই বরং ভালো তোমার জন্য। ইনফ্লেশন যদি আমি বলি, তাইলে যে বিষয়টা যেটা হচ্ছে, যখন আমার কোনো ইনফ্লেশন নেই তখন আনএমপ্লয়মেন্ট রেটটা দেখো অনেক হাই, 8%, মানে আমার 100 জন এমপ্লয়ের মধ্যে 8 জন এমপ্লয়ি হচ্ছে বেকার, 100 জন এমপ্লয়ের মধ্যে হচ্ছে 100 জন এমপ্লয়ের মধ্যে হচ্ছে 8 জন বেকার। তারপর ইনফ্লেশন যখন 2% নেমে উঠলো বা প্রাইস লেভেল যখন 2% বাড়ছে, তখন আনএমপ্লয়মেন্ট আমার 8 থেকে 6 নেমে আসলো, ওকে। তারপর যখন হচ্ছে কি ইনফ্লেশন যখন বেড়ে 2 থেকে 4% যখন চলে গেল, হ্যাঁ 4% যখন চলে গেল, তখন হচ্ছে আমার আনএমপ্লয়মেন্ট আরও কমে আসলো, এসে এসে দাঁড়ালো হচ্ছে 4% আনএমপ্লয়মেন্ট, তার মানে 100 জনের মধ্যে 4 জন শুধু বেকার। স্যার ইনফ্লেশন বাড়লে স্যার এটা কমতেছে কেন আসলে? ম্যাম আমি ব্যাখ্যা করছি, ধরো তাহলে আবার ইনফ্লেশন বেড়ে যদি 6% যদি চলে আসে, 6% চলে আসলে আমার আনএমপ্লয়মেন্ট রেটটা কমে আসে কততে, 2%, তার মানে 100 জনের মধ্যে আমার 2 জন বেকার, বাকি 98 জনই আমার কি হচ্ছে কাজ পাচ্ছে। এইখানে যেটা হচ্ছে যে এটার একটা কারণ হচ্ছে, যখন তোমার ইনফ্লেশন বাড়ে, তার মানে ইনফ্লেশন মানে বাড়ে মানে হচ্ছে যখন জিরো ছিল, তার মানে গত কয়েক বছরে আমার পণ্য যে দামে বিক্রি করছি আমি এখন সেই দামে বিক্রি করছি, মানে ধরো একটা কি বলবো, একটা বার্গার
2015 সালেও ধরো তোমার 2010-এ যখন 100 টাকায় বিক্রি হতো, 2015 সালে এসেও 100 টাকায় বিক্রি হচ্ছে, বুঝছো? তার মানে এর কোনো প্রাইস বাড়েনি। প্রাইস যদি না বাড়ে, হ্যাঁ প্রাইস যদি না বাড়ে তাহলে তোমার কি হবে, ওই বার্গার যে বিক্রি করছে তার কিন্তু প্রফিট হবে না বা লাভ বেশি হবে না। একই রকম ভাবে ব্যবসা করে যাচ্ছি, কোনো বাড়তি কোনো প্রফিট নেই, কিন্তু কস্টিং তোমার অনেকটা সেম আছে, তোমার প্রাইস বেড়ে গেল শতকরা 2 টাকা। হ্যাঁ শতকরা 2 টাকা বাড়লে তখন তোমার কি হবে, এই যে কস্ট তোমার ধরো সেম আছে, 50 টাকা কস্ট, সরি 80 টাকা কস্ট, তোমার 20 টাকা লাভ ছিল, এখন তোমার দাম বেড়ে হলো 102 টাকা, তাহলে তোমার লাভ কত হবে, আগে 20 টাকা হতো এখন তোমার 22 টাকা হচ্ছে, তারপরে বছরে দেখা যাচ্ছে লাভ হচ্ছে, আগে ছিল 80 টাকা এখন 104 টাকা। কস্ট বাড়বে, একটু হলো বাড়বে, কিন্তু প্রাইসের তুলনায় কস্টটা কম বাড়ে। এখন এই যে বাড়তি টাকাটা বিজনেসম্যান পাচ্ছে, সে যে একটু বেশি লাভ করছে, এখন দাম ভালো, দাম বেড়ে গেছে, এই বেশি লাভ করার কারণে সে লাভের টাকাটা দিয়ে কি করবে, তখন সে অন্য জায়গায় আর একটা ইনভেস্ট, আরো কোথাও ইনভেস্ট করবে, আর ওই ইনভেস্ট করে তখন তোমার কি হবে, নতুন করে ওখানে লোক লাগবে, আর নতুন করে লোক লাগলে তোমার কি হবে, আনএমপ্লয়মেন্টটা কমে যাবে, কি বলছি বুঝছো, আনএমপ্লয়মেন্টটা কমে যাবে। তার মানে হচ্ছে যে এই যে প্রাইস লেভেলটা যে বেড়ে যাচ্ছে, তোমরা দেখো তোমাদের এই যে রুয়েটের সামনে যে মিষ্টি দোকান আছে, এই মিষ্টির দোকানে নর্মাল যে আমরা কালো জাম বা সাদা যে রসগোল্লা টাইপের মিষ্টি কিনি, সেটা ছিল এইখানে দোকান যখন শুরু হয় তখন ছিল 180 টাকা থেকে, 180 টাকা থেকে পরের বছর হয়ে গেল 190 টাকা, তারপর হয়ে গেল 200 টাকা, এখন 210, তারপর 220। এই 4-5 বছরের মধ্যেই কেজি প্রতি 1 কেজি মিষ্টির দাম বেড়ে গেছে প্রায় প্রায় তোমার হচ্ছে 40 টাকা বেড়ে গেছে। ওয়েস্ট কি সেভাবে বাড়ছে, ওয়েস্ট কিন্তু সেভাবে বাড়ে নাই, ম্যাটেরিয়ালের দামও কিন্তু সেভাবে বাড়ে নাই। ফলে এই দোকানদার কি করছে, এই মিষ্টি ব্যবসা করে যে মিষ্টি আগে সে 180 টাকা বিক্রি করতো, এখন 220 টাকা বিক্রি করতে, সে এখান থেকে একটা ভালো প্রফিট সে পাচ্ছে। এই ভালো প্রফিটের একটা অংশ সে কি করবে, তখন সেই টাকাটা জমায়, ভালো একটা অংশ, ভালো একটা লাভ তার হলো, ভালো একটা সেভিংস হলো, সেই টাকাটা দিয়ে তখন সে পাশে দেখা যায় একটা বেকারি দোকান দিয়ে দিল, বড় একটা বেকারি দোকান। বেকারি দোকানে দিতে গেলে তার বেকারি তৈরি করার জন্য ব্রেড, তারপর হচ্ছে চানাচুর বিস্কিট তৈরি করার জন্য তার লোক লাগবে, সে বিল্ডিং ভাড়া করবে, এই যে তখন বা তার দোকানের জন্য লোক লাগবে, এইভাবে তখন কি হয় এমপ্লয়মেন্টটা জেনারেশন হয়, বুঝতে পারছো কথাটা? জি স্যার। আর নিচে একটা কথা যেটা বলছে, যখন তোমার ইনফ্লেশন বা তোমার ওয়েজ ইনক্রিজ যখন জিরো আর বাড়বে না, হ্যাঁ বাড়বে না, তখন তোমার এই এতেই মানুষ কি করবে, অনেক বেশি বেকার থাকবে। এই জিরোর পরে আর কেন হয় না জানো, জিরো পরে কেন হয় না, এখানে এমনিতে বেকার অনেক হাই, বুঝছো? এই জিরো যখন আমি এই অরিজিনে যখন আসি তখন আমার আনএমপ্লয়মেন্ট রেটটা 8%, মানে 100 জনের মধ্যে 8 জনই বেকার। তখন কি কেউ কোনো লেবার ফোর্স কি আর বেতন বাড়ানোর জন্য কি চাপাচাপি করবে, করবে চাপাচাপি? আমি যদি বলি যে হ্যাঁ আমি এই বেতনে কাজ করবো না, আমাকে 50,000 টাকা দিচ্ছেন, আমাকে আগামী বছর থেকে 60,000 টাকা দিতে হবে, অথচ আমার মতো মনে করো 50,000 টাকা আমার কোয়ালিফিকেশনে 50,000 টাকা কাজ করার জন্য আরো 8-9 জন লোক বসেই আছে, বেকারই বসে আছে। যেমন এখন করোনাকালীন, করোনাকালীনে আনএমপ্লয়মেন্ট রেট অনেক হাই, অনেক বেশি আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছে না? এখন একজন 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 ধরো ব্যাংকের বড় অফিসার, তার আশা ছিল যে এবছর তার প্রমোশন হবে, এই ধরো সিনিয়র কি বলবো অফিসার থেকে এখন সে এভিপি হবে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হওয়ার কথা। এখন করোনাকালীন সময়ে হাজার হাজার এরকম ব্যাংক থেকে অনেক লোক ছাঁটাই হয়ে গেছে। এখন আমি যদি বলি যে আমার তো এবছর এভিপি হওয়ার কথা, এভিপি দেন আমাকে, আমাকে না দিলে আমি চাকরি করবো না, আমাকে ব্যাংক রাখবে, আমাকে ব্যাংক একজনও রাখবে না, বলবো যে ঠিক আছে আপনি যান, আপনার আপনার মতো কোয়ালিফাইড লোক আমি এই বেতনেই, এই সিনিয়র ম্যানেজার হিসেবে আমি বা সিনিয়র অফিসার হিসেবে আমি এরকম এই বেতনে আমি অনেক লোক পাবো, সুতরাং আপনার আর দরকার নেই। এই বিষয়টা হচ্ছে এরকম যে জিরোর পরে এটা আর নিচে নামে না, এই কারণে তখন এত বেশি আনএমপ্লয়মেন্ট থাকে যে ওয়েজটা বার্গেনিং করে বাড়ানোর আর কোনো সুযোগ থাকে না, কেউ চায় না, কারণ চাইলেই তার চাকরি হয়তো নট হয়ে যাবে, ওই জায়গায় আরেকজন পেয়ে নেওয়া হবে। তো এই মোটামুটি ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্টের সম্পর্ক, আমরা ইনফ্লেশন চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। তো আমরা নতুন একটা পার্ট শুরু করব, তোমরা যদি অনুমতি দাও। এখন এটা বুঝতে পারলাম ইনফ্লেশন কি, ক্লিয়ার হলো পুরো যেটা ক্লাস নিলাম, ইনফ্লেশন কাকে বলে, কত প্রকার, দুই দুই ধরনের ইনফ্লেশন দেখছি, তার পেছনে কারণ কি, কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, এবং ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্টের যে একটা সম্পর্ক আছে, যে একটা থিওরি আছে, সেটা তোমাদের আমি পুরোটা দেখালাম। কারো কোনো প্রশ্ন বা কোথাও বুঝতে সমস্যা থাকলে বলতে পারো।
আর কোনো প্রশ্ন নাই? প্রশ্ন ধরবো তাহলে আমি একাটায় বলো। হ্যালো, নাই স্যার প্রশ্ন নেই। কেউ কোনো কথা বলছো না কেন? তাহলে আমি প্রশ্ন করি নাকি, যে তোমরা পুরোটা বুঝছো? এটা এটা পড়ে কি কোনো উপকার হলো তোমাদের, কি মনে হচ্ছে? হ্যাঁ, উপকার হলো। তোমরা যখন জব মার্কেটে যাবা তখন মানে ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সাবধানে কাজ করতে হবে, অবস্থা বা বিভিন্ন বিষয় মাথায় রেখে তোমাকে দেখতে হবে যে আমি আমার ওয়েজের জন্য কতটুকু বার্গেনিং করতে পারি বা কি অবস্থা। তাহলে আমরা আর একটা পয়েন্ট টপিকে চলে যাচ্ছি, অল্প একটু নিয়ে তোমাদের আজকে ক্লাস শেষ করে দিব। এখন যেটা হচ্ছে, নতুন স্লাইড, টাইম ভ্যালু অফ মানি। স্যার এই স্লাইডটা দিয়ে দিন স্যার। দিয়ে দিব, সবই দিয়ে দিব, আজকে সন্ধ্যার মধ্যে দিয়ে দিব। এখন তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, স্যার দেখতে পাচ্ছি। অল্প একটু তোমাদের ক্লাসে নিয়ে এসেছো। তোমাদের এটা সিএপি এর হচ্ছে, তোমাদের দেখো এখানে আছে এনপিভি, আইআরআর, প্রাইস, ইন্ডেক্স নাম্বার, তো সবকিছু তো তোমাদের পড়ানো যাবে না। এখানে এনপিভি, আইআরআর এই বিষয়গুলো, পিভি, এফভি এগুলো তোমাদের পড়ায়, পরে চ্যাপ্টারে চলে যাবো। তো দেখো, টাইম ভ্যালু অফ মানি, মানির যে একটা টাইম ভ্যালু আছে সেটা আমরা দেখবো। মানির আজকে যে ভ্যালু, 5 বছর পরে কিন্তু মানির সে ভ্যালু থাকে না। তার অর্থ হচ্ছে যে আজকে 100 টাকা দিয়ে তুমি যে পণ্যটা পাবা, 5 বছর পরে তুমি 100 টাকা দিয়ে সে পণ্য আর পাবা না। যেমন আগে আমরা 10 টাকা দিয়ে 1 কেজি মিনিকাট চাল কিনতাম, 2002 বা 2003-এর দিকে যখন আমরা স্টুডেন্ট ছিলাম, তোমাদের মতো ফার্স্ট ইয়ার থেকে নিয়ে এসেছিলাম, তখন আমরা 12 টাকা বা 14 টাকা দিয়ে 1 কেজি মিনিকাট চাল কিনতাম। এখন আমরা সেই মিনিকাট চাল কিনতে আমাদের আর 14 টাকা দিয়ে আমরা পারি না, আমাদের প্রায় 55 টাকা থেকে 60 টাকা লেগে যায়। তাহলে ওই সময়কার 14 টাকার পার্চেজিং পাওয়ার আর এখনকার 60 টাকার পার্চেজিং পাওয়ার এক। তখনও আমি 1 কেজি মিনিকাট চাল পেতাম 14 টাকা দিয়ে, এখন ওই 1 কেজি চালই পাচ্ছি, সেটার জন্য আমাকে খরচ করতে হচ্ছে অ্যারাউন্ড 60 টাকা। তাহলে আগেকার 2001 সালের 14 টাকা আর এখনকার 60 টাকা হচ্ছে সমান। তো এগুলো আমাদের ক্যালকুলেশন করতে হয়। আমাকে আমাদের বিভিন্ন রকম, আমরা ভবিষ্যতে অনেক রকম আমরা লেনদেন করি, কেনা বেচা করি, এই লেনদেনগুলো করতে গিয়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমাদেরকে কী করতে হয়, টাইম ভ্যালু অফ মানি বের করতে হয়। মানির যে একটা টাইম ভ্যালু আছে নির্দিষ্ট সময় পর যে তার ভ্যালু করতে পারা, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখি যে আমার জন্য কোনটা বেটার, বর্তমানে এই টাকাটাই বেটার নাকি ভবিষ্যতে যে টাকাটা পাবো সেটা বেটার। হ্যাঁ, ওকে। যেমন তুমি হিসাব করতে পারো এরকম, যে তুমি একটা ব্যাংকে টাকা রাখলা, ব্যাংক তোমাকে 1 বছর পর বললো যে ঠিক আছে, এখন যেমন ব্যাংকে টাকা রাখা না রাখা সমান কথা, যেমন ব্যাংক তোমাকে 100 টাকা ব্যাংকে রাখলে 1 বছর পর তোমাকে 105 টাকা দেবে, সর্বোচ্চ 105 টাকা দেবে, এফডিআর করে রাখলে 5 টাকা থেকে 6 টাকা দেবে। এখন এখন তুমি ওই 100 টাকা দিয়ে জিনিস না কিনে, কোনো কিছু না কিনে, ধরো 100 টাকা দিয়ে তোমার খুব পছন্দের একটা মোবাইল তুমি কিনতে পারো, সাপোজ আমি 100 টাকার কথা বলছি, যে তোমার একটা খুব মোবাইল ফোনের ইচ্ছা, 100 টাকা হলে তুমি কিনতে পারো, তুমি বললে ঠিক আছে কিনবো না, ব্যাংকে রেখে দিই। এখন 1 বছর পরে তোমাকে ব্যাংক দিচ্ছে 100 টাকায় 105 টাকা। 1 বছর পরে তুমি ওই মোবাইলটা কিনতে গিয়ে দেখলে ওই মোবাইলের দাম হয়ে গেছে 115 টাকা। তাহলে তোমার লাভ হলো না লস হলো? লস, কারণ তুমি এখন কিনলে 100 টাকায় পেয়ে যেতা, 1 বছর পরে তোমার হাতে আসলো 105 টাকা, কিন্তু ওই মোবাইলটার দাম হয়ে গেছে 115 টাকা। তো তোমাকে ওটা কেনার জন্য আরো 10 টাকা তোমাকে কি করতে হবে, পকেট থেকে দিতে হবে, তাই না? বুঝছো? কি তুহিন হুসেন বোঝা, আমরা বোঝা যাচ্ছে, বুঝতে পারলা? হ্যাঁ, তাহলে দেখো, দ্য টাইম ভ্যালু অফ মানি ইজ এ বেসিক ফাইন্যান্সিয়াল কনসেপ্ট দ্যাট Hold that money in the present is worth more than the same sum of money to be received in the future. এটা হচ্ছে যে আমি যে টাকাটা বর্তমানে হোল্ড করে রাখছি সেটাই ভালো, নাকি আমি ভবিষ্যতে যে টাকাটা পাবো সেটা আমার জন্য ভালো। আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাবো। দিস ইজ ট্রু বিকজ মানি দ্যাট ইউ হ্যাভ রাইট নাও ক্যান বি ইনভেস্টেড অ্যান্ড আর্ন এ রিটার্ন, দোজ ক্রিয়েটিং এ লার্জ অ্যামাউন্ট অফ মানি ইন দ্য ফিউচার। তুমি আজকে তোমার হাতে যে টাকাটা আছে সেটা তুমি ইনভেস্ট করতে পারো এবং এখান থেকে একটা রিটার্ন পাবে, এবং সেই রিটার্নটা তো ভবিষ্যতে তোমার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট হতে পারে। হ্যাঁ,
এখন দেখো অলসো উইথ ফিউচার মানি দেয়ার ইজ দ্য অ্যাডিশনাল রিস্ক দ্যাট মানি মে নেভার অ্যাকচুয়ালি রিসিভ ফর ওয়ান রিজন অর অ্যানাদার। এখন এখানে একটা রিস্কও থেকে যায়, তুমি যার কাছে টাকাটা রাখতেছো এখন ওই নির্দিষ্ট বছর পরে আওতো তুমি টাকাটা পাবা কিনা তার কাছ থেকে। যেমন ধরো একটা ব্যাংকে রাখলাম, ব্যাংক দেউলিয়া হয়ে গেলো, এক টাকাও পেলাম না, তাহলে একটা রিস্ক থেকে যায়। আমি আমার বন্ধুকে ধার দিলাম, বন্ধু বন্ধুকে ঠিক আছে তুই আমাকে 1 লাখ টাকা ধার দে, আমি 1 বছর পর তোকে 1,10,000 বা 15,000 টাকা দিব। আমি লোভে তাকে টাকাটা ধার দিলাম, সে আমাকে 1 বছর পর টাকাই দিচ্ছে না, এটাও হতে পারে। তো তোমাকে বর্তমানে নিবা নাকি ভবিষ্যতে নিবা সেটা শুধু ইন্টারেস্ট রেট দেখলেও হবে না, তোমাকে রিস্কও মিজার করতে হবে। হ্যাঁ, সেটার ক্ষেত্রে তোমাদের একটা সিম্পল উদাহরণ বলি। তোমরা অনেক সময় অনেকে ভুল করে, এটা আসলে গল্প করতে গেলে এই গল্পটা দিয়ে তোমাদের আজকে ক্লাসটা শেষ করি। যেমন আমি 12 সালের দিকে একবার চিটাগাং গেছিলাম। চিটাগাংয়ে ওই যে মাল্টি লেভেল কিছু কোম্পানি আছে না, মাল্টি লেভেল কিছু বিজনেস আছে, মনে আছে তোমাদের ডেস্টিনি, তারপর হচ্ছে আরো কি কি সব কোম্পানি আসছিল এক সময়। হ্যাঁ, এই কোম্পানিগুলো বলে যে আপনি আজকে আমাকে 1 লাখ টাকা দিলে আপনাকে পরের মাসে 1,15,000 টাকা দিব ফেরত, লাভ দিব 15,000। তো চিটাগাংয়ে গেছিলাম, ওইদিকে আবার মানুষের অনেক টাকা পয়সা, তো সৎ টাকাও আছে, অসৎ টাকাও আছে, পোর্টে বেশিরভাগই চোরা কারবার হয় প্রচুর। চিটাগাং শহর জেগে থাকে রাতের বেলা, হিউজ চোরা কারবারই চলে পোর্টগুলোতে। তো এদের হাতে প্রচুর টাকা, ডাক্তারদেরও প্রচুর টাকা, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবার টাকা, আবার যারা পোর্টে কাজ করে তাদেরও টাকা। এখন এই হাই হাই কোম্পানি বলি আমরা আমাদের নর্মাল ভাষা, এই হাই হাই কোম্পানি বললো যে ঠিক আছে আজকে আপনি আমাকে 1 লাখ টাকা ধার দেন, আগামী মাসে আপনাকে 15,000, 1,15,000 দেবো। তাহলে ভেরি গুড, ফিউচারে তুমি 1 লাখ দিয়ে 1,15,000 পাচ্ছ, 15,000 টাকা লাভ মাসে, যেখানে ব্যাংকে রাখলে তোমাকে মাসে দিবে 1,000 টাকা। ওকে, তাহলে এইখানে রিস্কটা কোথায় হচ্ছে দেখো, তারা কি করে প্রথম মাসে তোমাকে টাকা নিবে, নিয়ে পরের মাসে তোমাকে ঠিক 1,15,000 টাকায় টাইম মতো দিয়ে দিবে, তারপরে মাসেও তোমাকে হয়তো বা 1,15,000 টাকা দিবে। তখন তুমি কি করলে, লোভে পড়ে গেলা যে ভালো টাকা দিচ্ছি, 1 লাখ টাকা দিয়ে আমি 2 মাসে 1,30,000 টাকা পেয়ে গেলাম, ভেরি গুড। তোমার যা সহায় সম্বল আছে ব্যাংকে, যেখানে যা টাকা আছে সব নিয়ে এসে তুমি কি করলা, ও ওদের হাতে দিয়ে দিলা যে ঠিক আছে আমি এখন 20 লাখ টাকা আপনাকে দিলাম, পরের মাসে আমি 20-15 যা হয় 3 লাখ টাকা আপনি আমাকে ইন্টারেস্ট দেবেন। বাহ, এভাবে যখন এই 2-3 মাসে দেওয়ার পর দেখা যাচ্ছে তারা ওই পুরো ওই কোম্পানি গুটাই নিয়ে হাওয়া হয়ে যায়। অনেক সময় টাকা আর দেয় না, আজ দেবো কাল দেবো, এইভাবে ঘোরায় ঘোরায় তারা তোমার টাকাগুলোকে মেরে দেয়। তাহলে ফিউচারে তুমি টাকাটা পাবা ঠিক আছে, কিন্তু ফিউচারে টাকা পেতে গেলে তোমার কী হবে, এই ধরনের রিস্কগুলো তোমার বেড়ে যাবে। বা আমাদের দেশে যেটা হচ্ছে, এখন ব্যাংকে তোমাকে ইন্টারেস্ট রেট দিচ্ছে 7%, আর দেখবা কিছু ফাইন্যান্স কোম্পানি আছে এখানে, লঙ্কা বাংলা, প্রাইম ফাইন্যান্স, তারপর হচ্ছে IDLC, এরকম অনেকগুলো ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে, তারা তোমাকে ব্যাংক দিতে 7% ইন্টারেস্ট, তারা তোমাকে 10% 9% ইন্টারেস্ট দেওয়ার প্রস্তাব দেয়। তারা এটা প্রস্তাব দেয় এই কারণে তারা নিজেরা বেশি রেটে ইন্টারেস্ট রেটে টাকা কালেক্ট করে, আর তারা রিস্কি প্লেসে ইনভেস্ট করে। হ্যাঁ, যেখানে অনেক রিস্ক থাকে, তাদের যেখানে ইনভেস্ট করে সেখানে কোনো জামানত নেয় না, কোনো কিছু নেয় না, হাই ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করে, অনেক সময় তারা ডিফল্টার হয়। এই জন্য তোমার কষ্টের অর্জিত টাকা তুমি ইনভেস্ট করার আগে দেখবা যে প্রফিট একটু কম হোক, কিন্তু সিকিউর প্লেস ইনভেস্ট করবা, সিকিউর প্লেস ইনভেস্ট করবা, তাহলে তোমার টাকাটা সহজে নষ্ট হবে না, হয়তো তোমার লাভ কম আসবে। কিন্তু বেশি লোভে আসায় তুমি এমন একটা রিস্কি প্লেস ইনভেস্ট করলা, দেখা যাচ্ছে তুমি তোমার মূলধন টাকাটাই পাচ্ছ না, মূল টাকাটাই আর তুলতে পারছো না, তোমার সব কিছুই শেষ। ঠিক আছে, এটা কখনো করো না, চিন্তা ভাবনা করে কাজ করবে। তোমরা যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, তোমরা ব্যাংকিং সেক্টরটা অতটা ভালো বুঝবে না, শেয়ার মার্কেট বুঝবে না, যার কারণে যে কোনো জায়গায় ইনভেস্ট করতে যেও না, তোমার মূল টাকা সহ সবই চলে যাবে। দ্য টাইম ভ্যালু অফ মানি ইজ সামটাইমস রেফার টু অ্যাজ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু। আমরা এই টাইম ভ্যালু অফ মানিটাকে আমরা অনেক সময় নেট প্রেজেন্ট ভ্যালু বলেও থাকি, ডিফাইন করি। হ্যাঁ, এখন আসো স্যার, আমাদের যে শেয়ার বাজারটা আছে, যেমন ধরো ঢাকা স্টক এক্সচেঞ্জ বা হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ হ্যাঁ বলো, ওখানে স্যার কিভাবে স্যার এই টাকাগুলো স্যার মানে ব্যবহার করে? এই টাকাগুলো, এটা 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 অনেকে বলে যে ফটকাবাজি, বা আমি এক অর্থে বলি যে এটা একটা জুয়ার বাজার। হ্যাঁ, জুয়া খেলা, এখানে অনেক মেকানিজম কাজ করে। এই এই শেয়ার মার্কেটটাকে কন্ট্রোল করতে গেলে অনেক শক্ত সরকার লাগে এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন লাগে। কিন্তু বাংলাদেশে সেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলো, বাংলাদেশ ব্যাংক বলো, অর্থ মন্ত্রণালয় বলো, সরকার বলো, কেউই এটাকে ম্যানেজ করতে পারে না, কারণ এখানে সরকারের লোকজনই থাকে, ইনভলভ থাকে, বিভিন্ন কোম্পানি, বড় বড় বিজনেসম্যান, যার কারণে এটাকে কন্ট্রোল করতে পারে না। এখন এরা টাকাটা কীভাবে নেয়, ধরো
একটা প্রতিষ্ঠান যেমন গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন, জিপি গ্রামীণ ফোন তোমার কি করে 500 কোটি টাকা নিয়ে বা 5,000 কোটি টাকা নিয়ে ব্যবসায় নামলো। ব্যবসায় নামার পর তারা ব্যবসা করছে, ভালো ব্যবসা করছে, লাভ হচ্ছে, ভেরি গুড। তারা ব্যবসাটাকে আরো এক্সপ্যান্ড করতে চায়, তখন তাদের হাতে টাকা নেই। আবার এই ধরনের বড় বড় কোম্পানির একটা দায়বদ্ধতা থাকে যে এই দেশের মানুষও যাতে ব্যবসায়ের অংশীদার হয়, হ্যাঁ, সেটার একটা দায়বদ্ধতা থাকে। তখন তারা কি করে, তখন তারা শেয়ার কালেক্ট কালেক্ট করে। তার মানে হচ্ছে তারা তখন বাজারে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তাদের যে রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে তারা বাজারে শেয়ার ছেড়ে দেয়। শেয়ার ছাড়া অর্থ হচ্ছে তুমি যখন তাদের একটা শেয়ার 10,000 বা 20,000 টাকা নিয়ে কিনবা, তার অর্থ হচ্ছে যে তুমি গ্রামীণ ফোনের একটা অংশীদার হয়ে গেলা। কথাটা বুঝতে পারলা? তার অর্থ হচ্ছে তোমরা গ্রামীণ ফোনের তখন তার একটা অংশীদার হয়ে গেলা। এখন তুমি টাকাটা 20,000 টাকা দিয়ে একটা শেয়ার কিনলে, 20,000 টাকা তোমার ওই কোম্পানি গ্রামীণ ফোন ওদের নিয়ে ব্যবসা করতেছে, তারা আরো নতুন নতুন ইনভেস্ট করছে, নতুন নতুন টাওয়ার দিচ্ছে, নতুন নতুন টেকনোলজি নিয়ে আসছে, নিয়ে এসে তারা সারা বছর ব্যবসা করে যে লাভটা হবে সেই লাভের একটা অংশ তোমাকে কি দিবে, ডিভিডেন্ড হিসেবে তোমাকে ফেরত দিবে। দেখা যায় যে 20,000 টাকা দিয়ে তুমি একটা শেয়ার কিনলা, এক বছর পর গ্রামীণ ফোন খুব ভালো লাভ করলো, লাভ করে তোমাকে ওই 20,000-এ দেখা যায় এক বছর পর তোমাকে 10,000 হোক অথবা 8,000 হোক অথবা 12,000 হোক তোমাকে একটা ভালো প্রফিট দিল। তাহলে কি হলো, তুমি একটা অংশীদার হলা এই শেয়ার, এই তুমি বলতে পারলা যে আমার গ্রামীণ ফোনের শেয়ার আছে, আর তুমি এক বছর পর একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা লাভ তুমি পেলা, এবং তারা ভালো বিজনেস করছে। এভাবে প্রত্যেকটা ব্যাংক বলো, প্রত্যেকটা কোম্পানি বলো শেয়ার মার্কেটে আসে, এবং এখানে সাধারণ মানুষ এই কোম্পানিগুলোতে সাধারণ মানুষ ইনভেস্ট করে, বিভিন্ন ব্যাংক ইনভেস্ট করে, বিভিন্ন প্রতিষ্ঠান ইনভেস্ট করে। করে একদিকে হচ্ছে যে দেশে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে, আরেকদিকে হচ্ছে সাধারণ মানুষও এখান থেকে একটা লাভ পায়। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে যে সমস্যাটা হচ্ছে যে ঠিক আছে আমি গ্রামীণ ফোনকে আমি ব্যবসা করার জন্য টাকা দিচ্ছি, কিন্তু গ্রামীণ ফোন দেখা যাচ্ছে যে বছর শেষে যদি সে একটু দুষ্ট প্রকৃতির কোম্পানি হয়, আমাকে লাভও দিচ্ছে না, আমাকে কিছু দিচ্ছেও না, তারা কোনো কথাও বলছে না, আমার টাকা নিয়ে সে ব্যবসা করছে অথচ আমাকে কোনো রকম কোনো রিটার্ন দিচ্ছে না, এরকম কিন্তু হয়। আবার তুমি ধরো গ্রামীণ ফোনে একটা শেয়ার 20,000 টাকা দিয়ে কিনলা, এমন ভাবে ওখানে ফটকাবাজি হলো বা এমন ভাবে তারা মেকানিজম করলো যে তুমি কেনার পর হাই রেটে কিনলা, কিনে 3-4 মাসের মাথাতে দেখা যায় যে ওই গ্রামীণ ফোনের শেয়ারের দাম পড়ে গেল 20,000 টাকা, শেয়ারে দেখে 10,000 টাকা এসে দাঁড়াইছে। তার মানে কি তোমার 10,000 টাকা তুমি যদি মনে করো সেল করবা, 10,000 টাকা তোমার লস, আবার তুমি ভালো ডিভিডেন্ডও পাচ্ছ না যে হ্যাঁ বছর শেষে আমার একটা ভালো লাভ হবে, সেটাও পাচ্ছ না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলো। এই জন্য শেয়ার মার্কেটে ঢুকতে গেলে শেয়ার মার্কেট সম্পর্কে এ টু জেড জানতে হবে, জেনে তোমাকে ভালোভাবে ইনভেস্ট করতে হবে, তোমাকে নিজে বুঝতে হবে, কারোর উপর ডিপেন্ড করে কারো মতামত নিয়ে এগুলো ইনভেস্ট না করাটাই ভালো, সব থেকে রিস্কি প্লেস। ওকে, বুঝতে পারলা? জি স্যার। ওকে, সো এ সিম্পল এক্সাম্পল ক্যান বি ইউজ টু শো দ্য টাইম ভ্যালু অফ মানি। অ্যাজিউম দ্যাট সামওয়ান অফার্স টু পে ইউ ওয়ান অফ টু ওয়েজ ফর সাম ওয়ার্ক ইউ আর ডুইং ফর দেম। তুমি এটা একজন লোকের জন্য একটা কাজ করছো, সে তোমাকে দুই ভাবে পেমেন্ট দিতে পারছে, দে উইল আইদার পে ইউ $1,000 নাও অর $1,100 ওয়ান ইয়ার লেটার ফ্রম নাও। সে বলছে যে তুমি যদি এখন নাও তাহলে এই কাজের জন্য আমি তোমাকে $1,000 দিবো, আর তুমি যদি এক বছর পরে টাকাটা নাও তাহলে আমি তোমাকে $1,100 দিবো, তুমি কোনটা চুজ করবে? তাহলে এখানে তোমাকে ভাবতে হবে না যে কোনটা আমার জন্য ভালো হবে, এখন $1,000 নিবো নাকি এক বছর পরে $1,100 নিবো। এখনকারটাই তো বেটার হবে যে এখন ধরো এখন এখনকারটা তুমি $1,000 নিলা, নিয়ে তুমি হয় খরচ করে ফেললা অথবা তুমি ধরো ব্যাংকে রাখলা, ধরো $1,000 নিয়ে ব্যাংকে রাখলা, ব্যাংক তোমাকে এক বছর পরে $1,000 10% ইন্টারেস্ট সহ, ধরো 5% ইন্টারেস্ট সহ তোমাকে এক বছর পরে তোমাকে $1,500 তোমাকে দিল, সরি $1,500 মতো $1,050 তোমাকে ফেরত দিল। তাহলে তোমার জন্য কতটুকু লাভ হবে, $1,050 নেওয়া ভালো হবে নাকি ওনার কাছে টাকাটা রেখে এক বছর পরে $1,100 নেওয়া ভালো হবে? ধরো তুমি টাকাটা নিয়ে খাচ্ছ না, খাবে না, খরচ করবে না, তুমি টাকাটা ব্যাংকে রেখে দিবে, তো ওখানে তো হচ্ছে আমাদের সেভ করতেছে না তো টাকাটা, হচ্ছে ওরা যদি আবার হচ্ছে আমাদের মানে ই করে দেয়, জালিয়াতি করে দেয়। হ্যাঁ, সেটা সেটাই বলছি যে সেখানে তোমার $1,100 ভালো হবে নাকি $1,000 ভালো হবে সেটা ডিপেন্ড করবে। প্রথমত হচ্ছে তোমার তুমি টাকাটা ব্যাংকে রাখলে বা কোথাও ইনভেস্ট করলে, ধরো তুমি $1,000 নিয়ে তুমি একটা জায়গায় ইনভেস্ট করলা, সেখানে ভালো লাভ যদি পাও যে হ্যাঁ সেখানে যদি সম্ভাবনা থাকে যে আমি $1,000 ইনভেস্ট করলে এক বছর পরে এটা বেড়ে আমার $1,200 হবে, দেন ইউ ক্যান টেক দ্য মানি অ্যান্ড ইনভেস্ট ইন এ নিউ প্লেস। ওকে, গুড। আর একটা হচ্ছে যে তুমি টাকাটা নিয়ে ইনভেস্ট করো অথবা ব্যাংকে রাখো, তোমার 1,050-এর বেশি কোনোভাবেই তুমি পাবা না, সেক্ষেত্রে তোমার $1,100
নেওয়াটাই ভালো হবে এক বছর পরে ওই লোকের কাছ থেকে, যদি সে রিলায়েবল হয়, ট্রাস্টেড হয় এবং যদি কোনো রিস্ক না থাকে। কথাটা বুঝাতে পারলাম? কিন্তু যদি তুমি যদি মনে করো যে আজকে 1,000 টাকা দিতে চাচ্ছে, এক বছর পরে সে মনে থাকবে কিনা যে আমি তার জন্য কাজ করে দিয়েছিলাম, আমি তার কাছ থেকে পাই কিনা, সেটা যদি তোমার সন্দেহ হয় তাহলে তোমার 1,000 টাকা এখন নেওয়াটাই বেটার, বুঝছো? জি স্যার। কিন্তু এরকম হয়, আমরা ভবিষ্যতে অনেক কন্ট্যাক্ট করে রাখি যে নন জুডিশিয়াল স্ট্যাম্পে হোক, বিভিন্ন সাক্ষী সমূহ রেখে হোক, ডকুমেন্টের স্যার ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি গুলা যে করে, ওই ওই পলিসি গুলাকে এখানে অ্যাপ্লাই করতেছেন? হ্যাঁ এটাও হতে পারে। ধরো টাকাটা তুমি এখন নিলা, নিয়ে তুমি একটা কোনো তুমি একটা ইন্স্যুরেন্স করে রেখে দিলা। হ্যাঁ ইন্স্যুরেন্স এখন বিভিন্ন রকম হয়, হেলথ ইন্স্যুরেন্স হয়, লাইফ ইন্স্যুরেন্স হয়, আবার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখন তোমার ওই যে ডিপোজিটও কালেকশন করে, মানে তোমার ওই FDR টাইপের, তুমি প্রতি মাসে বা প্রতি বছরে টাকা দিবা, তারা তোমাকে একটা লাভ দিবে, সেটাও হয়। তুমি যদি মনে করো যে হ্যাঁ, যেমন আমি একটা ইন্স্যুরেন্স করে রাখছি, লাইফ ইন্স্যুরেন্স করে রাখছি, লাইফ ইন্স্যুরেন্স করার অর্থ হচ্ছে যে টাকা, এই যেমন এখন আমি লাইফ ইন্স্যুরেন্স কেন করলাম তার পেছনে একটা কারণ আছে। তার পেছনে কারণ হচ্ছে যে আমি 1,00,000, আমার এটা হচ্ছে ইনস্টলমেন্ট হচ্ছে প্রতি বছরে 1,00,000 টাকা করে আমাকে দিতে হবে ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যাট এ টাইম। প্রতি বছর আমি তাকে 1,00,000 টাকা করে দিব 16 বছর, এভাবে তাকে আমি 16 বছরে আমি 16,00,000 টাকা তাকে আমি দেবো। 16,00,000 দেওয়ার পরে আমাকে 16 বছর পরে সে আমাকে 16,00,000 টা ফেরত দিবে, তার পাশাপাশি আমাকে আরো 10,00,000 টাকা সে আমাকে লাভ দিবে। কেন আমি এটা করলাম? এখন সাধারণ ব্যাংকের ধরো আমি টাকাটা কোন একটা সোর্স থেকে পেলাম, আমাকে ইউনিভার্সিটি থেকে আমাকে একটা পরীক্ষার রিমুনারেশন হিসেবে আমাকে 1,00,000 টাকা তারা দিয়েছেন, আমি টাকাটা আমি কি করবো? সেক্ষেত্রে যেটা হচ্ছে, এখন আমি যদি নর্মাল কমার্শিয়াল ব্যাংকে টাকাটা রাখি, তাহলে কমার্শিয়াল ব্যাংক আমাকে 5% বা 6% আকারে ইন্টারেস্ট দিবে। এই টাকাটা আমি যদি রাখি, তাহলে এই 1,00,000 টাকা আমার 16 বছর পরে আমার ওই টাকাটা আসবে না। তাহলে আমি দেখলাম যে এর থেকে তাহলে আমার লাইফ ইন্স্যুরেন্স করাই ভালো। একদিকে আমার যদি কোনো ডেথ হয় বা আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তারা আমাকে পুরো টাকাটাই ব্যাক করবে, মানে ওই যে 10,00,000 প্লাস আমাকে আর কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাহলে আমি একটা বড় অ্যামাউন্ট পাবো এটা। আর যদি আমার কোনো দুর্ঘটনা নাও ঘটে, আমি যদি বেঁচেও থাকি, তাহলে আমাকে তারা বছর শেষে 16,00,000 প্লাস 10,00,000 দেবে। তাহলে এই যে আমার এখান থেকে একটা ভালো প্রফিট আসবে ফিউচারে, আমি এখানেই তাহলে ইনভেস্ট করবো, আমি ইনভেস্টমেন্ট থেকে টাকাটা নিই। কথাটা বোঝাতে পারলাম? এখানে ইন্স্যুরেন্স মার্কেটটাও আসবে, কোনো সমস্যা নেই। তাহলে হুইচ পে অপশন শুড ইউ টেক, ইট ডিপেন্ডস অন হোয়াট কাইন্ড অফ ইনভেস্টমেন্ট রিটার্ন ইউ ক্যান আর্ন অন দ্য মানি অ্যাট দ্য প্রেজেন্ট টাইম। তাহলে এটা তোমার সিদ্ধান্তটা ডিপেন্ড করবে তুমি ইনভেস্ট করে কী ধরনের রিটার্ন পেতে পাও। সিন্স $1,100 ইজ 110% অফ কত 1,000, মানে 1,000-এর 110% হচ্ছে তোমার কত 1,100 টাকা। দেন ইফ ইউ বিলিভ ইউ ক্যান মেক মোর দেন 10% রিটার্ন, মানে 1,000 টাকার 10% হচ্ছে 100 টাকা, এই 100 টাকা 1,000 সাথে যোগ করলে হয় 1,100 টাকা, তার মানে তুমি যদি টাকাটা এখন না নাও, তাহলে ওই লোকের কাছ থেকে তুমি কি পাবা 10% আকারে রিটার্ন পাবা। এখন দেন ইফ ইউ বিলিভ দ্যাট ইউ ক্যান মেক মোর দেন 10% রিটার্ন অন দ্য মানি বাই ইনভেস্টিং ইট ওভার দ্য নেক্সট ইয়ার, এবং তুমি তোমার বিশ্বাস যে আমি যদি এই $1,000 নিয়ে একটা পোল্ট্রি ফার্ম দিই এবং আমার বিশ্বাস আমি এখান থেকে এক বছর পরে 15% বা 20% আকারে লাভ করতে পারবো, দেন ইউ শুড অপশন বা অপ টু টেক দা $1,000 নাও, তাহলে তোমার $1,000 এখন নেওয়াটাই যুক্তিযুক্ত হবে। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ ডু নট থিঙ্ক ইউ ক্যান ইউ কুড আর্ন মোর দেন 9% ইন দ্য নেক্সট ইয়ার বাই ইনভেস্টিং দ্য মানি, দেন ইউ শুড টেক দ্য ফিউচার পেমেন্ট অফ $1,100 অ্যাজ লং অ্যাজ ইউ ট্রাস্ট দ্য পার্সন টু পে ইউ দেন। তাহলে তুমি যদি বিশ্বাস করো যে না, এই টাকাটা নিয়ে ইনভেস্ট করে আমি 9%-এর বেশি কোনোভাবেই লাভ করতে পারবো না, তাহলে টাকাটা না নেওয়াই ভালো, পরের বছরে $1,100 নেওয়াই ভালো, যদি সে পার্সন বা সে প্রতিষ্ঠান তোমার ট্রাস্টেড হয়, বিশ্বাসযোগ্য হয়, যে ঠিক আছে এক বছর পরে টাকাটা আমি পাবো, সে আমার সাথে কোনো জোচ্চুরি বা বাটপারি করবে না। বুঝাতে পারলাম কথাটা? বুঝতে পারছো? হ্যালো, তাহলে এটা হচ্ছে মূল কথা। দ্য টাইম ভ্যালু অফ মানি ইজ অলসো রিলেটেড টু দ্য কনসেপ্ট অফ ইনফ্লেশন অ্যান্ড পারচেজিং পাওয়ার। এটাও এখন টাইম ভ্যালু অফ মানিটা ইনফ্লেশন এবং পারচেজিং পাওয়ারের সাথেও তোমার জড়িত। কেন জড়িত ইনফ্লেশন এবং পারচেজিং পাওয়ারের সাথে? এখন তুমি ওই 1,000 টাকা এখন না নিয়ে, ধরো 1,000 টাকা নিয়ে তুমি $1,000 তুমি এখন নিয়ে একটা ধরো মোটরসাইকেল কিনতে পারতা। তুমি কিনলাম না, বললাম যে ঠিক আছে এক বছর পরে তো আমি $1,100 পাবো, তাহলে ওখান থেকে আমি $1,000 দেখে $1,000 দিয়ে মোটরসাইকেল কিনবো। এখন এক বছর পরে তুমি $1,100 পেলা, $1,100 পেলা,
পাওয়ার পর তুমি মোটরসাইকেলের বাজারে যে মোটরসাইকেলটা গত বছরে $1,000 ছিল সেটা এখন হয়ে গেছে $1,200, তাহলে তোমার ওই টাকাটা 1 বছর রেখে লাভ হলো, তোমার তো মোটরসাইকেলটা আগে কিনে নেওয়াই ভালো ছিল, কি বললাম বুঝছো? জি স্যার। তাহলে এটা কি হলো? ইনফ্লেশন হলো। আমি যে ইনফ্লেশন তোমাদের পড়ালাম, ইনফ্লেশনটাকে এর সাথে রিলেটেড করো। রিলেটেড করো বলতে এই এই অর্থ যে তুমি $1,000 বর্তমান মানে 2020-এ নিলে এই টাকা দিয়ে একটা ধরো বাজাজের একটা পালসার কিনতে পারতা $1,000-এর দাম। ওকে, ভেরি গুড। তুমি টাকাটা ভাবলা যে ঠিক আছে তাহলে 1 বছর পরে নি, $1,000 পাবো, $1,000 দিয়ে আমি বাজার পালসার মোটরসাইকেল কিনবো আর $100 আমি পকেটে রেখে দেবো। ওকে, এখন 1 বছর পরে যে দেখা যাচ্ছে বাজার পালসারের ওই মোটরসাইকেলের দাম হয়ে গেছে $1,200, তুমি পেলে $1,100, তোমার এখন মোটরসাইকেল হচ্ছে না, পকেট থেকে টাকা দিতে হবে, তাইলে টাকাটা তোমার রেখে লাভ নাই, তোমার ওই বর্তমান সময় বা 2020-এ নিয়ে নেওয়াই ভালো। অ্যান্ড পার্চেজিং পাওয়ার অফ মানি, এবং পার্চেজিং মানি পার্চেজিং ইনফ্লেশন বাড়া মানে মা টাকার পার্চেজিং পাওয়ারটা কমে দেওয়া। Both factors need to be taken into consideration along with whatever rate of return may be realized by investing the money. তোমাকে ইনফ্লেশনটা বিবেচনা নিতে হবে, তোমার রিটার্নটাকেও বিবেচনা নিতে হবে। Why is this important? Because inflation constantly erode the value and therefore the purchasing power of money. Inflation তোমার কি করে মানির ভ্যালুটাকে কমায় দেয় এবং এটা পার্চেসিং পাওয়ারটাকে কমায় দেয় সবসময়। ইট ইজ বেস্ট এক্সাম্পলিফাইড বাই দ্য প্রাইস অফ কমোডিটিস সাচ অ্যাজ গ্যাস অর ফুড। ওই যে আমরা বললাম যে তুমি যে কোনো ফুড বা কোনো একটা প্রাইস জিনিস কিনতে চাচ্ছ, তোমাকে দেখতে হবে যে এই পণ্যটার দাম কেমন ভাবে কীভাবে বাড়ছে। ইফ ফর এক্সাম্পল ইউ আর গিভেন এ সার্টিফিকেট অফ $100 অফ ফ্রি গ্যাসোলিন ইন 1990, ইউ কুড হ্যাভ ব্রট এ লট অফ মোর গ্যাসোলিন অফ গ্যাস দেন ইউ কুড হ্যাভ ইফ ইউ হ্যাভ আর গিভেন $100 অফ ফ্রি গ্যাস ইন দ্য ডিকেড লেটার। ওই যে কথাটা বলছি, যেটা এখানে কথাটা একটু এলোমেলো হয়ে আছে, বুঝতে পারতে পারবো না, আমি তোমাকে সিম্পল কথা বলি যে আগে ওই যে 2000 সালে যে আমি $14 দিয়ে 1 কেজি মিনিকেট রাইস কিনতাম, আর সেই মিনিকেট রাইস এখন আমাকে কিনতে হচ্ছে $60 দিয়ে, তার অর্থ হচ্ছে যে ওই $60 পার্চেজিং পাওয়ার অনেক বেশি, সরি ওই $14 পার্চেজিং পাওয়ার অনেক বেশি। এক দশক পরে 10 বছর পরে ওই $14 দিয়ে আমি ওই 1 কেজি চালের চাল আর পাবো না, আমি পাবো কত, 250 গ্রাম বা 300 গ্রাম চাল পাবো। তারা বুঝতে পারছো? এই জন্যে বলা হচ্ছে যে তুমি 1990 সালে যে $100 দিয়ে যে গ্যাসটা পেতা, সেই $100 দিয়ে 2000 সালে এসে আরো বেশি গ্যাস মানে সরি ওটা ওই পরিমাণ গ্যাস আর কিনতে পারবে না, তোমাকে কম পরিমাণ গ্যাস তখন তুমি পাবা। তার অর্থ হচ্ছে যে আমরা সাধারণত বলে থাকি যে 2000 সালে $14 দিয়ে আমি যে পরিমাণ চাল পাচ্ছিলাম, 2020-এ এসে আমি $14 দিয়ে তার 4 ভাগের বা 5 ভাগের 1 ভাগ চাল পাচ্ছি। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। আর একটা কথা বলে তোমাদের এটা শেষ করব, ইনফ্লেশন অ্যান্ড পার্চেজিং পাওয়ার মাস্ট বি ফ্যাক্টরেড ইন হোয়েন ইউ ইনভেস্ট মানি, বিকজ টু ক্যালকুলেট ইউর রিয়াল রিটার্ন অন দ্য ইনভেস্টমেন্ট ইউ মাস্ট সাবট্রাক্ট দ্য রেট অফ ইনফ্লেশন ফ্রম হোয়াট এভার পার্সেন্টেজ রিটার্ন ইউ আর্ন অন ইউর মানি। এই কথাটার অর্থ একদম সিম্পল, ধরো ব্যাংক তোমাকে ইন্টারেস্ট রেট দিচ্ছে 10%, বাজারে 5% ইনফ্লেশন, তাহলে তোমার অ্যাকচুয়াল লাভ থাকবে হচ্ছে 5%। বুঝতে পারলাম কথাটা? দেখো এই যে ফর এক্সাম্পল ইফ ইউ আর্ন এ 10% অফ ইনভেস্টমেন্ট বাট দ্য রেট অফ ইনফ্লেশন ইজ 15%, ইউ আর অ্যাকচুয়ালি লুজিং 5% ইন পার্চেজিং পাওয়ার ইস ইয়ার। তাহলে দেখা যাচ্ছে যে বাজারে ইনফ্লেশন তোমার 15% আর ব্যাংক তোমাকে দিচ্ছে 10%, তাহলে টাকাটা তুমি যদি কোথাও রাখো তাহলে তোমার পরের বছর দিয়ে তুমি আর ওই পণ্য তো কিনতেই পারবে না, আরো 5% টাকা তোমাকে কি করতে হবে পকেট থেকে দিতে হবে, তাহলে তোমার কি হবে লস হয়ে যাবে। ওকে, কি বলছি বুঝছো? এটা বোঝা গেল? আর যদি এরকম হয় যে না ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 10% আর ইনফ্লেশন হচ্ছে 5%, তাহলে তোমার 5% টাকা পকেটে থাকবে। হ্যাঁ, তাহলে সুতরাং তোমাকে টাকা এখন নিবা নাকি পরে নিবা, টাকার ভ্যালুটা বের করতে গেলে তোমাকে ইনফ্লেশন ব্যাংকের ইন্টারেস্ট রেট এগুলো তোমাকে মাথায় দেখে তোমাকে কাজ করতে হবে। বুঝা গেছে? লাস্টের ক্লাসটা এখানে রাখি, আগামী ক্লাস লামিয়াকে আর মাধনকে বলছি যে তোমরা একটা সময় আমাকে দাও, গতকালকে ক্লাসটা দিয়ে নিতে পারিনি, দুইটাই একটা ক্লাস দাও, আর একটা দুইটা ক্লাস হলেই আশা করি তোমাদের কোর্সটা শেষ করে দেবো। দুইটা ক্লাস একটু আজকে সপ্তাহে একটা ক্লাস আমাকে দিও, বিকালে হোক অথবা সকালে। 9:30 কি একদিনও ফ্রি থাকবে না তোমরা, বা 9:30, 9:30, 8:30? আমি 7টার মধ্যে উঠে পড়ি। তোমাদের কি সকালের দিকে সম্ভব হবে একটা ক্লাস দেওয়া? স্যার যে ক্লাস নাই স্যার,
হ্যাঁ হ্যাঁ নাই স্যার ক্লাস, কটায়? সারাদিনটা কোনো ক্লাস ফাঁকা নেই। কোনোটাই ফাঁকা নেই, প্রতিদিনই আসে। জি স্যার। আর বিকালের দিকে? বিকালের দিকে ক্লাস রাখি, কিন্তু আমি নিজে তো বাইরে থেকে আসতে পারি না। তারপরেও একটা দিন দাও, আমি 3টার দিকে কোনো একটা দিন বা 4টার দিকে দিলে একটা ক্লাস নিই। আর দুটা ক্লাস নিলে তোমাদের শেষ করতে পারি, কারণ আমার জানুয়ারি 16 তারিখ থেকে আমার পিএইচডি ক্লাস শুরু হয়ে যাবে কানাডায়। আমাকে আমি যার কারণে তোমাদের এই সমস্ত কিছু গোটা ফেলে পাচ্ছি। তাহলে বাধা না, লামিয়াকে বলা থাকবে তোমরা দুজন সিদ্ধান্ত নিয়ে আমাকে একটা বিকালে 3টা হোক 4টায় হোক একদিন একটা ক্লাস দিবো, আর একটা ক্লাস নেক্সট উইকে সঙ্গে মনে নিয়ে শেষ করে দেবো। ওকে, কি কথা বলো না কেন সিয়ার? খুব বেশি তো কষ্টে কথা বলিনি, তোমাদের টাইম শেডিউল দিলাম বিকাল হলে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, যখন বলবো তখনই নিতে পারবো। একটা টাইম দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রোল 1, ইয়েস স্যার, 2, 2, 3, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, 2, 3 দুজনই আছো, 4, ইয়েস স্যার, 5, ইয়েস স্যার, ওকে, 10, ইয়েস স্যার।